শুনতে পাচ্ছিস? হ্যালো, কিরে? ল্যাপটপ চার্জে লাগিয়েছিস? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? ল্যাপটপ চার্জে লাগিয়েছিস? ওকে, ফোনে এনাফ চার্জ আছে? ঠিক আছে। হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ হ্যাঁ ওকে। নোটবুক খুলেছিস? হ্যাঁ আচ্ছা, ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ কারেকশন শুরু করবো, বাট কারেকশন শুরু করার আগে এই কোয়েশ্চেনটা একটু লিখে নে, হেডিংটা পড়ে দিস। এই কোয়েশ্চেনটা আপাতত আগে লিখে নে, আজকে ডেট ঠিক খাতার মধ্যে দিয়ে। আচ্ছা, তো প্রপোজিশন আর ওয়েল ফর্মড ফর্মুলা আমরা অলরেডি জানি কি এই দুটো সেম জিনিস। ইনফ্যাক্ট আমি তোকে তাই বলেছিলাম, বইতেও তাই লেখা ছিল। বাট স্টিল দেয়ার ইজ আ ফাইন লাইন অফ ডিফারেন্স বিটুইন আ প্রপোজিশন অ্যান্ড আ ওয়েল ফর্মড ফর্মুলা। এই কোয়েশ্চেনটা ISC 2014-এও এসেছিল, তো সেই কারণে এই অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি, ইন কেস যদি চলে আসে যাতে মিস না হয়ে যায়। আচ্ছা, তো প্রপোজিশন আমরা কি জানি? প্রপোজিশন কি তুই বল? হ্যালো, তোর আওয়াজটা আবার আসছে না ফর সাম রিজন। তুই একটা কাজ কর, হ্যাঁ বলছিলাম কি, তুই একটা কাজ কর, ঠিক আছে? তুই মোবাইল দিয়েও জয়েন কর, তুই কম্পিউটার দিয়েও জয়েন কর, ঠিক আছে? হ্যাঁ আর তারপরে তোর কি বলবো, তোর মোবাইলের তুই কম্পিউটারটাকে মিউট করে দিস, কম্পিউটার থেকে মোবাইল থেকে নাহলে শুনবো, মোবাইলের মধ্যে হেডফোনটা না লাগিয়ে না, হ্যাঁ না বারবার এইভাবে ইন্টারাপশন হলে অসুবিধা হবে। কম্পিউটার থেকে বেরোতে হবে না, জাস্ট মোবাইল থেকে জয়েন কর, ক্লাসরুমটা খুলে না, মোবাইল থেকে জয়েন করে না। আচ্ছা, নিজেকে এবার কম্পিউটারে মিউট কর, আর কম্পিউটারের স্পিকার গুলোকে মিউট করে দে, মোবাইলে নিজেকে আনমিউট কর, আর মোবাইলে হেডফোনটা লাগিয়ে না। কিরে, নিজেকে আনমিউট কর মোবাইলে। আর কম্পিউটারে তুই জয়েন করে না,
কিরে? মোবাইলে আনমিউট কর নিজেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর কম্পিউটারে আমার এই প্রেজেন্টেশনটাকে পিন করে দাও, তাহলে ওটাই বড় হয়ে যাবে। কম্পিউটার ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছিস আশা করি? হ্যাঁ ওকে। আর কম্পিউটারের ল্যাপটপের স্পিকার থেকে যদি আওয়াজ আসে, তাহলে ল্যাপটপের স্পিকারটা মিউট করে দিতে পারিস। মানে তুই যা শুনবি আর যা কথা হবে ওটা মোবাইলের থ্রু হবে, কম্পিউটারে তুই শুধু দেখবি। ঠিক আছে, কম্পিউটারের স্পিকারটা মিউট করে দিস। আচ্ছা, তো প্রপোজিশন মানে কি? ডেফিনেশনটা কি ছিল প্রপোজিশনের? ওই দুটো দাঁড়া দাঁড়া বল, যেটা মাথায় আসে সেটাই বল, আবার দেখতে হবে কেন। ওই তো ট্রু স্টেটমেন্ট যেটা ওনলি ট্রু ট্রু আর ফলস রিটার্ন করে আর নাথিং ইন হ্যাঁ বিটুইন। হ্যাঁ, তো এখানে তাহলে সেই জিনিসটাই খাতার মধ্যে লিখে নে। প্রপোজিশন ইজ অ্যান এলিমেন্টারি অ্যাটমিক স্টেটমেন্ট। That may either be true or false, but may take no other value. Okay. আর ওয়েল ফর্ম ফর্মুলা অন দি আদার হ্যান্ড কি, ইট ইজ এ প্রপোজিশন নন দি লেস, ইট ইজ এ প্রপোজিশন, বাট ইট ইজ সাচ এ প্রপোজিশন হুইচ ইজ স্যাটিসফাইবল অর ভ্যালিড, ইট ইজ এ ভ্যালিড প্রপোজিশন। তো ইট ইজ বেসিক্যালি রেফারিং টু আ বুলিয়ান এক্সপ্রেশন হুইচ ইজ ভ্যালিড। ঠিক আছে, তো WFF অর ওয়েল ফর্ম ফর্মুলা is a proposition that is satisfiable or valid. আজকে স্কুলে কি করালো? অ্যালগোরিদম। অ্যালগোরিদম ওই যেটা তোকে আমি ভিডিও পাঠিয়েছিলাম, যেগুলো লিখিস আইএসসির পেপারে, সেটা কি বলেছে কি ওর মধ্যে তোদেরকে ব্রিফলি একটু বল। বলেছে ওটা ওয়ার্ডস এ লিখতে আর কিছু ওয়ার্ড ইউজ করতে, লাইক ডিসপ্লে না ইউজ করে প্রিন্ট লিখতে, আর ইউজার কে এন্টার করার সময় ফ্রম ইনপুট। দা কনসোল লিখতে, আর আচ্ছা আচ্ছা, আর 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 ফর লুপ বলেছে দিতে পারি, বাট ফর এর এফ টা ক্যাপিটাল আর আই এর আই টা ক্যাপিটাল। মানে কাইন্ড অফ লাইক তোকে সিউডো কোড লিখতে বলছে, লাইক ইউ ইউজ টু ডু ইন কিউ বেসিক। নালে এটা এটা লিখতে এটাও লিখতে পারি বলেছে, ফর এক্সাম্পল সেট আই ইকুয়াল টু 0 এন্ড রিপিট আনটিল 20 এন্ড বাই ইনক্রিমেন্টিং দ্য ভ্যালু অফ আই, এরকম হবে, আচ্ছা এরকমও লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি তোকে সিউডো কোড নাহলে শিখিয়ে দেবো। একবার জিজ্ঞেস করি সিউডো কোড লেখা যাবে কিনা, মানে ওটা তোর আইএসসি তে লেখা আছে। মানে সিউডো কোড ইজ কাইন্ড অফ লাইক কোড, বাট ওখানে পুরো জিনিসটা না লিখলেও হয়, মানে ফর ওয়াইল এই টাইপের স্ট্রাকচার গুলি ওর মধ্যে লেখা যায়, ওই টাইপের অ্যালগোরিদম। ঠিক আছে, এটু এটা কপি করে নে তারপরে। আজকে আজকে আমাকে বললো যে না, নট নট যেটা আমি লিখেছিলাম ওটাও ঠিক, তাই জন্য মিস আমাকে ওটাই 1 মার্ক বাড়িয়ে দিয়েছে। মানে ফুল মার্কস পেয়েছিস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওটা ভুল তো হবে না, কারণ তোর বেসিক্যালি এই তোকে যখন সেন্টেন্স ফর্মে লিখতে বলে, তখন সেন্টেন্স ফর্মে লেখার সময় ইট ডাজেন্ট নিড টু মেক আ সেন্স গ্রামাটিক্যালি। তুই বেসিক্যালি ওই প্রপোজিশন গুলো আর অপারেটর গুলোকে ওয়ার্ডস এ লিখছিস, সেটাই হচ্ছে ব্যাপার। সেই কারণে আমি তোকে প্রথমে ওটা দিয়েছিলাম, কারণ ওটাই খুবই অবভিয়াস আর ইনটিউটিভ। লেখা হয়ে গেল বলিস? লিখেছি। আচ্ছা, তো আমি তোর লাস্ট দিনের টেস্ট দিয়ে শুরু করছি, তারপরে আমি তোর রিভিশন টেস্টের ওই কারেকশন গুলো নাহলে একটু ডিসকাস করে নেবো। আচ্ছা।
কাজ করি, লেট মি ডুপ্লিকেট দ্য স্লাইড। এখন মনে ঠিকই চলছে। আচ্ছা তো এইগুলো তো সব ঠিকই আছে, যেখানে ভুল আছে সেটাতেই যাই। আচ্ছা এটা ভুল নয়, বাট স্টিল তুই এটা কাজ করবি, যখন তুই কোনো একটা লজিক ডায়াগ্রাম আঁকছিস, লজিক ডায়াগ্রামটা আঁকার সময় তুই সামনে ওর ফর্মুলাটা লিখে দিবি কি বেসিক্যালি ওই লজিক ডায়াগ্রামটা কি রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা গেল, সবই ঠিকই আছে, সব ঠিক আছে। হ্যাঁ আরেকটা, যখন তোকে এমএসপি আর এলএসবি নিয়ে কোয়েশ্চেন করেছে, তো আমি একবার এটা দেখে নিই কোয়েশ্চেনটা কি ছিল। ক্লাসওয়ার্ক টেস্ট ওয়ান, আর এই পোস্টটা তুই দেখিস, এই পোস্টের মধ্যে আমি তোর ওটাও অ্যাড করে দিয়েছি তোর এই সলিউশনটা। ঠিক আছে? আচ্ছা তো এখানে তোকে বলেছিল হোয়াট ইজ এমএসবি অ্যান্ড এলএসবি এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। তো এখানে আমরা কোনো এমএসবি এর এক্সপ্রেশন কি লিখি, আমরা কোনো একটা নাম্বারের বা কোনো একটা বাইনারি নাম্বারের আমরা এমএসবি বা এলএসবি বলি, তাই না? হ্যাঁ একটু ভেবে দেখ, তো এটা এক্সপ্রেশন হবে না, এটা বাইনারি নাম্বার হবে, কারণ তুই এমএসবি বলছিস, বি ইজ বিট হিয়ার, সে কারণে তোকে এখানে এক্সপ্রেশনের জায়গায় বাইনারি নাম্বার লিখতে হতো। ঠিক আছে? তো এটা এই কারেকশনটা আইদার তুই তোর যেটা অ্যানসার স্ক্রিপ্ট যেটা খাতার মধ্যে আছে সেটাতে করতে পারিস, বা তুই এটাকে নতুন করে লিখতে পারিস, তোর ইচ্ছা। পড়ে না সেটা চেঞ্জটা, সবকিছুই ঠিক আছে, শুধু ওই এক্সপ্রেশনের জায়গায় যদি বাইনারি নাম্বার লিখতি তাহলে ফুল 2 মার্কস পেয়ে যেতি, আমাকে এটার জন্য হাফ মার্কস কাটতে হয়েছে। লিখে না, তুই কি ফাউন্টেন পেন ইউজ করে লিখছিস? কেন হ্যাঁ দেখে মনে হচ্ছে। না তো আচ্ছা হয়ে গেলে বলিস। করেছি। আচ্ছা এরপরে এখানে তোকে ডিফারেন্সিয়েট করতে বলেছিল বিটুইন ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ। তো যখন তুই এরকম ডিফারেন্সিয়েশন দেখছিস তোকে করতে বলছে, অ্যাট লিস্ট 2 পয়েন্ট লিখবি, দুটো পয়েন্ট লিখবি, 2 মার্কস আছে, দুটো পয়েন্ট লিখতে হবে। তুই এখানে একটা পয়েন্ট লিখেছিস, তো ঠিক আছে আমি তাও তোকে ডেট দিয়েছি, বাট স্টিল দুটো পয়েন্ট অফ ডিফারেন্স সবসময় মেনশন করবি, ইনক্লুডিং অ্যান এক্সাম্পল। ঠিক আছে? আর এখানে তোর আর কিছু নেই, পয়েন্টটা পড়লে দুটোই মনে হবে কিন্তু। না না না, এর সাথে তুই আরেকটা জিনিসও যোগ করে দিতে পারিস। পড়ো স্যার একবার। আমি পড়েছি, আমি জানি, ইট মিন্স দ্য সেম থিং। তুই এর সাথে যদি আরেকটা জিনিস, এর সাথে যদি আরেকটা জিনিস অ্যাড করে দিবি, উইচ ক্যান বি ইনফার্ড ফ্রম দিস স্টেটমেন্ট, যে ইটস বেস ইজ 10, ইটস বেস ইজ 16, তাহলে পরে দুটো পয়েন্ট হয়ে যেত। মানে বোর্ডের রুলস অনুযায়ী, ইনফ্যাক্ট তোর যেহেতু 2 মার্কস দেওয়া আছে, তোকে দুটো পয়েন্ট লিখতে হবে, ইভেন ইফ দ্য সেকেন্ড পয়েন্ট ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য ফার্স্ট পয়েন্ট, স্টিল তোকে লিখতে হবে। ঠিক আছে? আমি এখানে তোর কি বলে এই সলিউশনের মধ্যে 4টে পয়েন্ট অফ ডিফারেন্স দিয়েছি, তো এখানে তো যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো তুই দিতে পারিস। ঠিক আছে? আচ্ছা এটা খোলা থাক, এরপরে দেখি। ওকে এরপরে এই কোয়েশ্চেনটা একটু চলে আসি। আচ্ছা তো আমি অ্যান্সারে পড়ে যাচ্ছি, তার আগে তুই আমাকে এটা অ্যান্সার করার শুধু চেষ্টা কর, যে এই এই পার্টিকুলার পজিশনে, ওয়ান পজিশনে কি হতো, মানে এখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস বেসিক্যালি করতে বলেছে, যেখানে দিস ইজ দি কোড ফর বাবল সর্ট টেকনিক। তো এইখানে কি ওখানে তো ওখানে লেন্থ মাইনাস 2 হতো। হ্যাঁ লেন্থ মাইনাস 2। এবার এখানে লেন্থটা তুই কে কেন ধরে নিয়েছিস যে কে আমার লেন্থ হবে? কে পড়েছিল, খুব ভালো কথা, কিন্তু কে এর মধ্যে কি কিছু ইনিশিয়ালাইজ করা হয়েছে এই পুরো অ্যালগরিদমের মধ্যে? করা হয়নি তো? দেন তোর সবকিছু ঠিক ছিল, এটা তুই arr.length-2 বললি এটা হয়ে যেত, তো এটা খাতার মধ্যে একটু করে নে। তো পরেরটা arr.length-2 তো দিস থিং শুড হ্যাভ বিন i less than equal to arr.length-2। আচ্ছা তারপরে এই সেকেন্ডটায় তুই আরেকটা ভুল করেছিস, কি ভুল করেছিস?
সেটা হচ্ছে তুই এখানে i less than equal to k minus 2 minus i করেছিস, সেটা i কিন্তু হবে না, এটা j হবে, রাইট? এই চেঞ্জটাও তাহলে করে নে, করে দিয়েছি। এটা তাহলে তোর হয়ে যাবে হচ্ছে j less than equal to arr dot length minus 2 minus i, করেছিস এটা তো চেঞ্জ? ঠিক আছে, এটা বাদে বাকি সবগুলো ঠিক ছিল। আচ্ছা এরপরে এই সবকিছু ঠিক, এখানে আমি হাফ মার্কস কাটতে বাধ্য হয়েছি কারণ তুই এখানে বেস মিস করেছিস, তাই জানি কেয়ারলেস মিস, এটা তোর ভুল নয়, এটা কেয়ারলেস মিস। না গুগল ফর্মে বেস দেয় না, তাই জন্য আমি ওখানে ভুলে গেছি। আচ্ছা স্কুলে বেস দিতে বারণ করেছে গুগল ফর্মে, তাই জন্য স্কুলে বেস দিতে বারণ করেছে, দ্যাটস ইট। ইনফ্যাক্ট কেন দিতে বারণ করেছে তা আমি জানি না, এমনি ব্র্যাকেট দি সাইডে 8 লিখলেই হয়ে যায়, জানি সাবস্ক্রিপ্ট হবে না। না 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 ম্যাম যে আনসারগুলো সেট করে রেখেছিল ওগুলো তো ওরকম ভাবে ইয়ে করেছে, হ্যাঁ কারণ একটা কাহা কারণ একটা তো ওটা কি বলবো ডিসক্রিপেন্সি হয় বলে, বুঝতে পেরেছি, ওটা এমসিকিউ করলে বেটার হবে। পরেরবার থেকে তাই জন্য ওই টেস্টটা প্রথমে স্ক্র্যাপ করে দিয়েছে, আর তারপরের বার তো গুগল ক্লাসরুমে এখন আমাদের কোশ্চেন পেপার দিয়ে দেয়, আমরা সলভ করে নেব। হ্যাঁ ওটাই অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট ওটা, কারণ পেপার গুলো তো বানাতে হয় পরীক্ষা হয় খুব মানে বাজে র‍্যাপটা খুলতে চায় না মাঝে মাঝে। আচ্ছা স্টোরি সাম ঠিক আছে, এই সব ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে এই জিনিসটা, তুই এখানে এক্সপ্রেশনের সবকিছু ঠিক লিখেছিস বাট তুই লাস্টে এটা একটু ভুল করে ফেলেছিস, এখানে বি বার ছিল তাই, এই পার্টিকুলার টার্মের মধ্যে কটা লিটারাল আছে? এখানে এটা যদি তুই বি করে দিতি তাহলে পরেই তোর জিনিসটা ঠিক হয়ে যেত, বাট এই জিনিসটা ভুল কেন সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা ভুল কেন, তো এটা করলে পরেই বুঝে যাবি। আচ্ছা তো এই পার্টিকুলার গেটার থেকে তোর এ ডট বি বার আসছে, খুব ভালো কথা, এই পার্টিকুলার গেটার থেকে তোর সি বার ডট এ হোল বার আসছে, আর এই পার্টিকুলার গেটার থেকে বি বার আসছে, তাহলে এখানে আমার ফাইনাল এক্সপ্রেশনটা কি হবে? ফাইনাল এক্সপ্রেশনটা এটা হবে এ ডট বি বার ডট সি বার ডট এ হোল বার ডট বি বার, রাইট? এই টোটালটার বার নেওয়া হবে, তো এই টোটালটার যদি কমপ্লিমেন্ট না হয় তাহলে এ ডট বি হোল বারটা আমার কি হয়ে যাবে, এ ডট বি ডটটা প্লাস হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে সি বার ডট এ প্লাস এটা আমার কি হয়ে যাবে বি বার বার, উইচ উইল রেজাল্ট টু বি, বাট আমার এক্সপ্রেশনের মধ্যে বি আছে না বি বার আছে, বি বার, সেই কারণে আমাকে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে। ইনফ্যাক্ট এটাকে কেন কমপ্লিমেন্ট করতে হবে সেটা আমি তোকে আজকে শেখাবো, তোর কি বলবো আমি ওই জিনিসটা আমি লাস্ট দিন কভার করতে ভুলে গেছিলাম, যেহেতু ভুলে যাইনি মানে টাইম ছিল না বলে কভার করতে পারিনি, কেন আমরা এই রুল গুলো তো আমি লাস্ট দিন শুধু এমনি বলে দিয়েছিলাম কি রুল গুলো ফলো করতে হবে, তো এই রুল গুলো কেন আসে বা কোথা থেকে এই রুল গুলো আসছে সেটা আমি তোকে আজকের ক্লাসে বোঝাবো, দেখি আর তোর এগুলো একটু শেষ করিয়ে নি তারপর আজকের ক্লাসে আমি বোঝাবো। আচ্ছা চলো নিচে আসা যাক, এটা তাহলে একটু ঠিক করে নিস, তুই এখানে জাস্ট গেটটাকে কেটে দিস তাহলে পরেই তোর হয়ে যাবে কারেকশনটা, ঠিক আছে? আচ্ছা এরপরে তুই আমাকে একটা কথা বল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকশন সি 10 সাব পার্ট সি, সেকশন সি 10 সাব পার্ট সি, তোর এটা কোন অ্যাঙ্গেল থেকে জর গেট লাগছে রে? ও ওটা অর গেট না মানে সেই কারণে আমি এটা হাতেও আঁকিনি, এটা আমি ভিসিওতে বানিয়েছি সিম্পল নিয়েছি, এটা তোর কোন অ্যাঙ্গেল থেকে জর গেট লাগছে, এটা অর গেট হবে, এটা একটু ঠিক করে নে, সবকিছু ঠিক ছিল, তুই জরটাকে এই এক্সটাকে যদি কেটে দিতি তাহলেই হয়ে যেত, ইনফ্যাক্ট জর লিখিস না এখানে প্লাস দিয়ে দিস, এক্স ওয়ারটাকে পুরো কেটে এখানে প্লাস করে দিস, ঠিক আছে? পুরো জিনিসটা ঠিক ছিল এটুকুর জন্য ভুল হয়ে গেল। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে তুই প্রপোজিশনটা পুরোপুরি লিখছিস না, মানে কি এখানে তোকে প্রপোজিশনটা কি বলা আছে, হ্যাজ এ কম্পিউটার অবলিক মোবাইল, দিস ইজ ইউর এন্টায়ার প্রপোজিশন, রাইট?
তুই এখানে কোয়েশ্চেন অ্যানসার লেখার সময় তুই হুট করে মোবাইলটাকে কেটে দিলি কেন? কি বললো? এই যে দেন হ্যাজ এ কম্পিউটার শুধু লিখে দিয়েছে, সে সাথে মোবাইলও লিখতে হবে। কমপ্লিট, তোকে কমপ্লিট প্রপোজিশনটা লিখতে হবে, ঠিক আছে? প্রপোজিশনের মধ্যে কোনো চেঞ্জ করিস না। ছিলাম তোকে হাফ মার্কস দিয়েছি, আর 1 মার্কসের ছিল, আর কত কাটতাম। তো এই প্রপোজিশন গুলো চেঞ্জ করিস না, এগুলো একটু ঠিক করে না। আচ্ছা, এরপরে আমি তোকে মানে অনেকবার বলেছি, এই নিয়ে কোথায় 3 নম্বর বার আমি তোকে বলতে চলেছি, ম্যাগনেটিউড এর মধ্যে কোনো সাইন হয় না। তুই কেন ম্যাগনেটিউড এর আগে সাইন বসাস? আমি সবসময় ম্যাগনেটিউড আর সাইন সেপারেটলি লিখি না? তাহলে তুই ম্যাগনেটিউড এর আগে মাইনাস বসিয়েছিস কেন? ম্যাগনেটিউড মানেই তো ভ্যালু বা কোয়ান্টিটি। এখানে সাইনের মধ্যে তুই যদি নেগেটিভ লিখতে আসলে করে সেটাও চলতো, তুই এখানে ম্যাগনিটিউড রেখে কেন সাইন বসিয়েছিস? সাইনটা হবে না, এটা কাট, এটা উপরে সাইন নেগেটিভ, এইভাবেও লিখতে পারিস, ওরে না। হয়ে গেল বলিস? আচ্ছা চলো। আচ্ছা এরপরে প্রোগ্রামে আসা যাক। ওকে, এবার আমি তোকে আগে মিস্টেক গুলো একটু হাইলাইট করে নিচ্ছি, তারপরে এই পুরো প্রোগ্রামটা তুই কম্পিউটারের মধ্যে লিখবি, রেপেলে লিখবি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো এখানে ফার্স্ট জিনিসটা কি হচ্ছে, মাই স্ট্রিং, এখানে আমার ডেটা মেম্বার কি আছে, str, টু স্টোর দ্য সেন্টেন্স। তুই এখানে খুবই কনভিনিয়েন্টলি তুই এখানে ডেটা মেম্বারটা মিস করে ফেলেছিস। ক্লাসের মধ্যে ডেটা মেম্বার লিখতে হবে না, স্ট্রিং str টার্মিনেটর। তাহলে এটা কি হবে, ডেটা মেম্বার মিস করেছিস, 1 মার্কস এখানে গেছে। এরপরে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করি, আমরা ডেটা মেম্বার গুলোকেই তো ইনিশিয়ালাইজ করি, তাই না? তো সেখানে আমরা কখনো এখানে তোর এটা বসাবো, তোর ডেটা টাইপ বসাবো, ডেটা টাইপ বসালে তো একটা লোকাল ভেরিয়েবল তৈরি হয়ে যাবে, বাট আই ওয়ান্ট টু স্টোর ইন দিস ভেরিয়েবল, তো সেই কারণে আমরা কোনো ডেটা টাইপ এখানে বসাই না। দিস ওয়াজ অ্যানাদার মিস্টেক, সিনট্যাকটিক্যাল মিস্টেক, তাই 0.5 কেটেছি এখানে। তো টোটাল কত হচ্ছে, এখানে 1, এখানে 0.5, এইভাবে করে করে ছোট ছোট মিস্টেক করে করে তোর পুরো প্রোগ্রামটা গেছে। আচ্ছা, তারপরে আমি এখানে তোকে বলেছিলাম, ইনফ্যাক্ট স্ট্রিং এর প্রোগ্রাম যখন রিভিশন টেস্টে করেছিলি তখন আমি তোকে বলেছিলাম যখনই ওয়ার্ড এক্সট্রাকশনের প্রোগ্রাম থাকবে ইউ নিড নট ক্রিয়েট অ্যান অ্যারে অফ ওয়ার্ডস। মানে অ্যারে অফ ওয়ার্ডস বানাতে গেলে তোকে দুটো ফাংশন লিখতে হয়, অনেকটা বড় হয়, ওর থেকে ভালো তুই এটাকে সিম্পল ভাবে কর। যে কারণ দেখ, অ্যারে অফ ওয়ার্ডস আমার কখন দরকার হবে, তখন দরকার হবে যখন দ্য অর্ডারিং অফ দ্য ওয়ার্ডস ম্যাটার, তোকে যখন সর্ট করতে বললো বা কোনো জিনিস আগে ডিসপ্লে করতে বললো বা পরে ডিসপ্লে করতে বললো, মানে মোট কথা যখন অর্ডারিং অফ দ্য ওয়ার্ড ম্যাটার্স তখন উই রিকোয়ার অ্যান অ্যারে অফ ওয়ার্ডস। ওটা বাদে বাকি কোনো সময় আমাদের অ্যারে অফ ওয়ার্ডস লাগে না। তুই অ্যারে অফ ওয়ার্ডস ইউজ করেছিস, এটার জন্য আমি তোর প্রোগ্রামে মার্কস কাটিনি। তুই অ্যারে অফ ওয়ার্ডস বানিয়েছিস বলে তোর প্রোগ্রামটা বড় হয়েছে, দ্য চান্সেস অফ মিস্টেকস ইনক্রিজ, আর তুই কনভিনিয়েন্টলি মিস্টেকও করেওছিস। কোথায় কোথায় মিস্টেক করেছিস, প্রথম জায়গা কাউন্ট আন্ডারস্কোর ওয়ার্ডস ব্র্যাকেটে str, তার মানে কি, ওর কলিং আ মেথড কাউন্ট আন্ডারস্কোর ওয়ার্ডস অ্যান্ড পাসিং ইট আ স্ট্রিং। কিন্তু তুই যখন কাউন্ট ওয়ার্ডস কে ডিক্লেয়ার করেছিস, ডিক্লেয়ার করার সময় কাউন্ট ওয়ার্ডস এর মধ্যে কোথায় গেল, এটা বলা নিচে আছে, হ্যাঁ, কাউন্ট ওয়ার্ডস এর কোনো প্যারামিটার নিচ্ছে না, আর কাউন্ট ওয়ার্ডস এর নামটা এটা, 1 নম্বর মিস্টেক। ভুল কিন্তু বলছি না, অনেক ভাবেই প্রোগ্রাম লেখা যায়, বাট ওইভাবে লিখলে তোর প্রোগ্রামটা একটু সিম্পলার হবে। আচ্ছা তারপরে কি, তারপরে হচ্ছে এখানে আমরা অ্যারেতে যখন কিছু স্টোর করি ডেটা টাইপ আমরা তার আগে লিখি আবার, না 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 এটাও একটা তোর সিনট্যাকটিক্যাল মিস্টেক গেল। এরপরে চেক ফাংশনটা ঠিক ছিল, চেক ফাংশনে কোনো ভুল নেই। আচ্ছা এখানে তুই একটা জিনিস যেটা মিস করছিস শো ফাংশনের মধ্যে, সেটা হচ্ছে তোর কোয়েশ্চনের মধ্যে কি বলা আছে, ডিসপ্লেস দ্য সেন্টেন্স অ্যালং উইথ দ্য ওয়ার্ডস বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ দ্য সেম অ্যালফাবেট বাই কলিং দ্য ফাংশন চেক। এর সাথে ওটা মেনশন করা হয়তো নেই, বাট স্টিল ইউ শুড অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মেসেজেস, ঠিক আছে? তো এখানে এটা জানি এটা অনেকটা বড়, আমি জানি এখানে ওয়ার্ড স্টার্টিং অ্যান্ড এন্ডিং উইথ তোর সেম লেটার এটা একটু বড়ই জিনিস, বাট স্টিল তোকে লিখতে হবে, বিকজ তুই হঠাৎ করে ওয়ার্ডস গুলো প্রিন্ট করতে শুরু করে দিলি, হাউ উইল দ্য ইউজার আন্ডারস্ট্যান্ড,
সেই ওয়ার্ডস গুলো কি, কারণ প্রত্যেকটা ওয়ার্ড তো তুই প্রিন্ট করছিস না, সিলেক্টিভলি কিছু ওয়ার্ড প্রিন্ট করছিস, তো সেখানে তোকে একটা মেনশন করা উচিত কি হোয়াট ইউ আর ট্রাইং টু ডিসপ্লে, ওয়ার্ড স্টার্টিং এন্ড এন্ডিং উইথ দ্য সেম লেটার। তো এই একটা জিনিস মিস করেছিস, এর জন্য বোধহয় এক মার্কস না হাফ মার্কস কেটেছি, আর বাকি সবকিছু ঠিক ছিল। আর তারপরে তোর এখানে বেসেস তুই ভুল করেছিস, তুই এই স্টার মার্ক যেটা তুই দিয়েছিলি সেখানে বোধহয় উপরে না কোথায় একটা দিয়েছিলি, স্টার মার্কটা কোথায় ছিল বাই দ্য ওয়ে? হ্যাঁ, বাট এই স্টার মার্কটা এখানেও তো একটা জায়গায় স্টার মার্ক হবে, ওটা কোথায় ছিল? আমি সেই ব্যাপারে তোকে বলে দিই, তোর এইরকম স্টার দিয়ে ফাংশন কিন্তু বাইরে লিখবি, ঠিক আছে? কারণ কারণ তখন তো আমি এটা আগেও বলেছি কি মেইনের উপরেই যে প্রত্যেকটা ফাংশন লিখতে হবে সেটার কিন্তু কোনো বাধ্যতামূলক নেই জাভাতে, তুই তোর মেথড গুলো ক্লাসে যে কোনো অর্ডারে লিখতে পারিস। মেইনের উপরে যে সবকটা মেথড লিখতে হবে সেটার কিন্তু কি বলবো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু জাভাতে নেই, সি তে ছিল, সি প্লাস প্লাস এ ছিল, বাট এখানে নেই, ক্লাস অবজেক্টে থাকে না। তো সেই কারণে বেটার অপশন উড হ্যাভ বিন কি তুই এখানে ব্রেসটাকে কাটতি, ব্রেসটাকে কেটে তুই ওটাকে লাস্টে দিতি, আর এখন থেকে একটা হ্যাবিট বানিয়ে নিস প্রোগ্রামের মধ্যে কমেন্ট দেওয়ার, ঠিক আছে? কারণ কমেন্টের উপরে মার্কস থাকে। আমি এই পার্টিকুলার টেস্টের মধ্যে কমেন্টসের জন্য কোনো মার্কস কাটিনি, বাট আইএসসি তে বা স্কুলে কিন্তু মার্কস কাটবে, কারণ কমেন্টের জন্য মার্কস অ্যালোকেট করা থাকে আইএসসির ওই সিলেবাসে। তুই যদি দেখে নিস ওখানে দেখবি তোর চেকিং ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে ডকুমেন্টেশন বলে। তো সেই কারণে তুই যেটা করবি হচ্ছে তুই প্রত্যেকটা মেথডের উপরে একটা সিঙ্গেল লাইন বা একটা ডাবল লাইন কমেন্টের মধ্যে বলে দিস ওই মেথডের কাজটা কি, রাইট? যেরকম ফর এক্সাম্পল তোর বুলিয়ান চেক, এখানে তো কোয়েশ্চনের মধ্যে বলাই আছে চেক বেসিক্যালি কি করে, তো তুই এই পার্টিকুলার ডেসক্রিপশনটাকে আরো কন্ডেন্স করে যদি তুই একটা সিঙ্গেল লাইনার বা ওয়ান লাইনার বা টু লাইনার, টু লাইনই আছে, যদি ওয়ান লাইনারে আনতে পারিস এনে যদি এর উপর তুই একটা কমেন্ট লিখে দিস তাহলে পরে তুই কমেন্টের জন্য মার্কস পাবি, ঠিক আছে? এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা আমি তোকে ছোটবেলায় বলতাম ক্লাস নাইন থেকে যেভাবে তোকে শেখাচ্ছিলাম, তো সেটাই তুই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করিস কি, সেটা হচ্ছে মেইন মেথডের যে ক্লোজিং ব্রেসটা আছে এখানে এন্ড অফ মেইন, আর ক্লাসটা যেখানে ক্লোজ হচ্ছে সেখানে এন্ড অফ ক্লাস, এটা দেওয়ার হ্যাবিটটা কিন্তু এখন থেকে বানাতে শুরু করে দিস, ঠিক আছে? তাহলে পরে অ্যাটলিস্ট এই কমেন্টের জন্য মার্কসটা তোর কাটা যাবে না, মার্কসটা হয়তো পেয়ে যেতে পারিস। মোরওভার আরেকটা কথা, সেটা হচ্ছে তুই এই পার্টিকুলার জায়গাতে একটু ভুল করেছিস, এখানে তুই যে ইফ স্টেটমেন্টটা লিখেছিস ইফ স্টেটমেন্টের এখানে একটা ব্রেস আর এখানে একটা ব্র্যাকেট আর এখানে একটা ব্র্যাকেট হতো, এই ব্র্যাকেটটা তুই ছেড়ে দিয়েছিস, এটাও একটা সিনট্যাকটিক্যাল ভুল। তো প্রোগ্রাম লেখার পরে প্রোগ্রামটাকে এক দুবার অ্যাটলিস্ট দেখবি ভালো করে কোনো সিনট্যাকটিক্যাল এরর আছে কিনা, জানি খাতায় লিখছিস ইউ ডোন্ট হ্যাভ দ্য কম্পিউটার অ্যাট ইউর ডিসপোজাল, ভুল হতেই পারে, বাট স্টিল একটু কেয়ারফুল থাকার চেষ্টা করিস, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রোগ্রামটা একটা কাজ কর, এটা একটু রেপেলে লিখে ফেল, রেপেলে চলে গুগল ক্লাসরুম থেকে লিঙ্কটা পেয়ে যাবি, রেপেলে চলে আর মোবাইলে তুই এই জিনিসটা একটু খুলে নিস, মানে হোম টিপে ওটাকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে গুগল মিটটা, তুই ক্লাসরুমটা খুলে এই প্রোগ্রামটা একটু খুলে দিস, সেটা কম্পিউটারে একটু লিখে দে রেপেলে। আর তোর একটা কাজ করিস তো, তুই তোর কম্পিউটার থেকে তোর স্ক্রিনটা শেয়ার করে দিস তো। রেপেলটা খুললি? লগইন বলে কেন? ওই গুগলে জাস্ট জি তে ক্লিক কর। অনেকদিন পরে ইমেল আইডিটা একটা দিয়ে করে দেখ, আমি দেখে নিচ্ছি কোন ইমেল আইডিটা। শেয়ার
আচ্ছা এখানে ইমেল আইডি বলে না না আচ্ছা দেখ না কোন একটা দিয়ে সাইন ইন করে দেখ তাহলেই হবে অসুবিধা নেই যে কোন একটা দিয়ে করে দেখ একটা দিয়ে তো হচ্ছে না স্কুলের কোনো মেল দিয়ে থাকলে সেটা দিয়ে হবে না অন্য কোন একটা মেল আইডি ইউজ কর আর তুই তোর স্ক্রিনটা শেয়ার করে দে নালে কম্পিউটারে আচ্ছা গুগল মিটে তো স্ক্রিনটা শেয়ার করে দে আচ্ছা এটা এটা আচ্ছা আমরা ক্লাস প্রোগ্রামস কা কোন এই তো এটা তো হুম 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 লেফট কল আজকে ডেটটা 2020-08-21 একটু সরা এটাকে সাইটের এটাকে একটু সরা 2020-08-21 ক্লিক কর অ্যাড আ ফাইল আচ্ছা এখানে ক্লাসের নামটা কি ছিল এখানে ক্লাসের নাম হচ্ছে মাই স্ট্রিং লাইক মাই স্ট্রিং ডট জাভা মাই স্ট্রিং ডট জাভা তুমি কি বললে সেখান থেকে মোবাইল থেকে ওটা খুলে নিতে হ্যাঁ কোয়েশ্চেনটা মোবাইলে খুলে নে আর তুই একটা কাজ কর তোর ল্যাপটপটাকে মিউট করে দে তাহলে পরে তোর স্পিকার আর মোবাইল দুটো জায়গা থেকে আওয়াজ আসবে না মিউট করা না 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 ওইভাবে মিউট না নিজে স্পিকারে আর মিউট কথা বল স্পিকারকে মিউট কর আচ্ছা মিউট করে তাই না আমি আবার আওয়াজ কেন শুনতে পাচ্ছি ঠিক আছে অসুবিধা নেই তুই তোর কম্পিউটারে ওটা খুলে না আরে এক মিনিট এক মিনিট ওটা ওটা করার আগে এক মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া তুই নিচে এই তিনটে ডটে ক্লিক কর করলাম না 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 ডানটে ডানটে আচ্ছা দাঁড়া এখানে ইউ আর প্রেজেন্ট টু এভরিওয়ান ঠিক আছে আচ্ছা এখানে যে নিচে প্রেজেন্টেশনটা আছে না এখানে তোর হ্যাঁ এই প্রেজেন্টেশনটাকে পিন করে দে লাস্টের প্রেজেন্টেশনটা পিন করে দে ব্যাস তাহলে তুই আমার স্ক্রিনটাও দেখতে পারবি ব্যাস আচ্ছা এবার তুই তোর মোবাইলে এটা একটু খুলে নে গুগল ক্লাসরুমে যায় ক্লাসরুমে যায় ক্লাসওয়ার্ক ক্লাসওয়ার্কে যাওয়ার পরে টেস্ট টেস্ট করে মোবাইলে খুলে নে তাহলে কোয়েশ্চেনটা মোবাইলে থাকবে খোলো হ্যাঁ ব্যাস এরপরে চলে যায় রেপেলে রেপেলে দিয়ে লেখা শুরু করে দেবে সরাচ্ছি নিজের কাছে তারপরে কনস্ট্রাক্টর ছিল কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কি ডিফারেন্ট হয় ডিফারেন্ট কোথায় দেখ তুই কি লিখেছিস ব্যাস হয়ে গেল এবার নেক্সট মেথড Void accept.
enter a sentence in a process. Jalukesh, ঠিক আছে, just string টাকে sentence পড়ে দাও. ঠিক আছে, ইনপুট নিয়ে না. তারপরে তো কাউন্ট দেব. এই কাউন্ট কোথায় রে? কি এরপরে স্টার্ট স্টার্টটা দেখো জি. না না না, ওটা ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা ছাড়াই হবে. এটা ডিলিট করে দাও, তুই যেগুলো দেওয়া আছে সেগুলো ইমপ্লিমেন্ট কর. তুই কি ফোনটাকে লাউডস্পিকারে রেখেছিস? হ্যাঁ. তুই কি ফোনটাকে লাউডস্পিকারে রেখেছিস? না, কিন্তু কম শুনছি তো কানেক্টেড. আচ্ছা বাস, ঠিক আছে, তুই এই কাউন্ট ওয়ার্ডস থেকে সরিয়ে দে. যেই মেথড গুলো দেওয়া আছে সেই মেথড গুলো দিয়েই হয়ে যাবে, কাউন্ট ওয়ার্ডস এক্সট্রাক্ট ওয়ার্ডস লাগবে না. সিম্পল ভাবে দেখ, কারণ থিওরিতে অত হাতে কেন লিখবি, প্র্যাকটিক্যালি কর, সেটা তো আমি কিছু বলবো না. বাট থিওরিতে কম লেখ, যাতে ভুলও কম হয়. বাস, নেক্সট মেথডটা লেখ. এক্সট্রাক্ট ওয়ার্ডস লাগবে না বললে তো লাগবে না তো. নেক্সট মেথড যেটা কোয়েশ্চনে দেওয়া আছে সেটা লেখ. বুলিয়ান চেক. কন্ট্রোল জেড. রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই আছে. ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ডেটা, আর এটা CHL কেন দিলি? তাই দেওয়া, তাই দেওয়া মানে কোডে তো কিছু বলবে. CH1 আর CHL এল কেন দিয়েছে? কোডে তাই CH লাস্ট, CHL. তাহলে CHF লেখাটা বেটার না? হ্যালো, ঠিক আছে ঠিক আছে, যাই হোক, বাস এবার ইকুয়াল কিনা দেখে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু রিটার্ন করে দাও. আচ্ছা, এই ব্যাপারে একটা কথা বলে দিই, CH1 = CHL, এইটা ইভ্যালুয়েট করে যে ভ্যালুটা আসবে সেটাই তুই আফটার রিটার্ন করছিস না? হ্যাঁ 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 হ্যাঁ
তাই তো সেই কারণে তুই কি করতে পারিস, সেই পুরো জিনিসটাকে রিডিউস করে একটা সিঙ্গেল লাইন লিখতে পারিস। কি লিখতে পারিস লিখে ফেল, লিখ সিঙ্গেল লাইন কি লিখতে পারিস, লিখ। রিটার্ন CH1 equal CHN। হয়ে গেল, এটা যদি ট্রু হয় তাহলে পরে ইফ ব্লকটা এখানে না, এখানে না, যেখানে আমার কার্সারটা আছে ওটা তো কমেন্টেড পোর্শন না। রিটার্ন এবার থেকে এই ছোট জিনিসটাকে ছোট করার চেষ্টা এবার থেকে কর, তাহলে পরে তো কেন দেখে এগুলো কিন্তু তোকে খাতায় লিখতে হবে, তো যতটা ছোট হয় ততটাই তোর ভালো, এরর হওয়ার চান্সেস কম, মানে কিছু নেই, পুরো যে জিনিসটা তুই এখানে বড় করে লিখেছিস সেটাই তুই সিঙ্গেল লাইনে এটা দিয়ে রিপ্লেস করতে পারিস। তারপরে ভয়েড শো, ভয়েড শো এটা ডিলিট করে দি। ঠিক আছে করে দিতে পারিস, করি করে দে, অসুবিধা নেই, জাস্ট রেখেছি যাতে তোর বুঝতে সুবিধা হয়, আর কিছু না। ঠিক আছে ভয়েড শোটা কর। এবার ভয়েড শো এর ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, আমি ভয়েড শো এর ব্যাপারে একটা জিনিস বলছি, আচ্ছা সেটা কি, এক্সট্রাক্ট আওয়ার্ড, এক্সট্রাক্ট ইচ ওয়ার্ড, কি হলো, তুমি আমার বয়সের উপরে কেন লিখছো? আরে এটা আমি তোকে লিখে দিছি, তোকে কি করতে হবে, দুটো বয়সও কেন দিলে? ও আচ্ছা আচ্ছা তুই ওয়ার্ডস অলরেডি লিখেছিলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কাজ করছি, এটা আমি কাটি। আচ্ছা চেক ইফ দ্য ওয়ার্ড হ্যাজ সেম লেটার্স অ্যাট স্টার্ট অর স্টার্ট অ্যান্ড এন্ড। আচ্ছা তো এবার ওয়ার্ড এক্সট্রাক্ট করে, ধরে নে তোকে শুধু কি বলেছে, তোকে শুধু বলা হয়েছে ওয়ার্ড গুলো ডিসপ্লে করতে হবে, রাইট? তো ওয়ার্ড গুলো যদি তোকে ডিসপ্লে করতে বলা হয় তাহলে কি তোকে অ্যারে বানানোর কোনো দরকার আছে না, তাহলে ওয়ার্ড ডিসপ্লে করার কোডটা লেখ, লেখার পরে যেখানে তুই ওয়ার্ডটাকে প্রিন্ট করতি, প্রিন্ট করার জায়গায় ইউ ডু দিস, ক্লিয়ার? লিখতে থাক কোডটা, এখন যেখান থেকে আমার কার্সার আছে সেখান থেকে লিখতে থাক, বা তুই এন্টার মার, এন্টার মেরে পরের লাইন থেকে লিখতে থাক। সবার প্রথমে কি করতে হবে, কন্ট্রোল ভি করে না, প্রথমে প্রথমে কি বলা আছে তোকে অরিজিনালটা প্রিন্ট করতে হবে, না অরিজিনালটা প্রিন্ট করতে কিন্তু বলা নেই, ডিসপ্লেস দ্য সেন্টেন্স অ্যালং, না না আমি লিখেছিলাম ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেস দ্য সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটা লিখ, তাহলে ওটা মেনশন করে দাও ওটা কি যেটা প্রিন্ট করছিস। আমাকে কি কি কাজ করতে হবে সেগুলো কর, সেটা ডিসপ্লে করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড। এখন আমাকে কি করব, মানে এক্সট্রাক্ট ওয়ার্ডস এর যা কাজ করতে সেটাই তো এখানে করবি, শুধু কি করবি এক্সট্রাক্ট ওয়ার্ডস এর মধ্যে, এক্সট্রাক্ট ওয়ার্ডটা আমি এখানে লিখব, না 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 আমি কি বলছি এক্সট্রাক্ট ওয়ার্ডস এ তুই যে কাজটা করতি সেই কাজটা তুই এখানেও করবি, শুধু তুই অ্যারের মধ্যে স্টোর করবি না, ব্যাপারটা বুঝতে পেরেছিস, অ্যারেতে স্টোর করা বাদে ওয়ার্ডটা তো আমি আমি আলাদা একটা ফাংশনে মানে মেথডে লিখেছিলাম, তো ওটা এখানে লিখবো, ভয়েড শো এখানে লিখবি, শুধু কি অ্যারেতে স্টোর করবি না, বাস ওই স্ট্রিং টেম্প না স্ট্রিং ওয়ার্ড এর মধ্যে স্টোর করছিলি শুধু সেটুকু রাখবি, কর না, এটা লাগবে না, আমরা ইন্ডেক্সে কেন ইউজ করতাম, অ্যারেতে স্টোর করার জন্য না, অ্যারেতে স্টোর করার জন্য যা যা জিনিস আমরা ইউজ করেছিলাম সেগুলো আমরা লিখবো না, অ্যারেতে শুধু স্টোর করব, লাগবে না লাগবে না,
এবার আমাকে স্ট্রিংটাকে কিছু একটা করতে হবে তো, ট্রিম করে লাস্টে কিছু একটা অ্যাপেন্ড ফ্যাপেন্ড করতে হবে, এগুলো করতে হবে না? এগুলো করো। আর লেন্থটা ক্যালকুলেট করে দেয়, কারণ স্ট্রিং এর লেন্থটা ক্যালকুলেট করতে হয় বারবার যখন তুই ওই ফাংশনটা কল করিস, সেই কারণে একবার ক্যালকুলেট করে নেওয়াটাই বেটার, বারবার ক্যালকুলেট করতে হবে না। বাস ফর লুপ চালা। কি দেখতে হচ্ছে কেন? আমি কোথায় দেখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ সরানো শব্দ তো এমনি এমনি আসছে। ওটা পেজের শব্দ নয়। আচ্ছা স্ট্রিং ওয়ার্ড বলে একটা ভেরিয়েবল রেখে দাও, জান আমার রেডি ডেস্ক আছে, দরকার নেই তো। কি দরকার যতক্ষণ পর্যন্ত তোর না অতটা না আগের দিন আমাদের ওই ওয়াইফাই ঠিক? এর ওটা চলছিল না, হ্যাঁ তো তখন তখন লোকটা আমাদের বললো আমরা নাকি কোনো ভাব আমরা নাকি রাউটারের মধ্যে ঢুকে গিয়ে ওটাকে রিসেট করে দিয়েছি। আমি ভাবলাম আমরা কি স্টুয়ার্ট লিটল হয়ে গেলাম নাকি রাউটারের মধ্যে ঢুকে রিসেট করে। এনি ডেস্ক নাকি তোর ওটার নাম কি এনি, দাঁড়া। ডেস্ক রেড কালারের টা হ্যাঁ 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 এনি, হ্যাঁ হ্যাঁ এনি ডেস্ক, হ্যাঁ 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 এনি ডেস্ক। এনি ডেস্ক ওটা আমিও ইউজ করি যখন বন্ধুদের কোনো হেল্প হেল্প দরকার হয়। আচ্ছা এইটা আর এইটা হ্যাঁ 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 এইটা হুম হুম ও আচ্ছা বললো না এনি ডেস্ক খুলে আমাদের স্পিড দেখালো, বললো যে আমরা নাকি ঢুকে করে ওটাকে রিসেট করে দিয়েছি, কিন্তু কেউ কিছু করেনি। তাই নাকি? না কিন্তু হ্যাঁ করা না যায় কিন্তু, কেউই তুই কিছু রাউটারের, করেনি। না না রাউটারের পেজ থেকে তোর মানে রাউটারের দেখবি আইপিটা দেখে নিবি, 192.168.0.1 হয় জেনারেলি। তো তুই যদি ওই পেজটা খুলিস, তুই ওখান থেকে রাউটারের পুরো অ্যাক্সেস কন্ট্রোল পাবি, রাউটার থেকে রিস্টার্ট করা, ওটা রি চেঞ্জ করা এগুলো। আচ্ছা আরেকটা কথা, তুই স্পেসের মধ্যে যখন আইটা স্টোর করছিস তাহলে এক্সট্রাকশনের সময় স্পেস ইউজ কর, নাহলে স্পেস কোনো কেন কাজে আইটা আসছে তো ছোট হয় আমার? তাহলে পরে স্পেস রাখার দরকার নেই, হ্যাঁ স্পেস অবভিয়াসলি কাজে আসছে না, তাহলে দরকার নেই। আসছে তো না, স্পেস তো কাজে আসছে কোথায় কাজে আসছে? না, আসছে না আসছে না ওটা, আমি যখন তোকে শিখিয়েছিলাম তখন এই কারণে করেছিলাম যাতে তোর বুঝতে সুবিধা হয় ফ্র্যাগমেন্টেড করার জন্য। আচ্ছা তো কি আমার এই টোটাল এন্টায়ার কোডের মধ্যে এই টেম্পের মধ্যে প্রত্যেকবার এক একটা একটা ওয়ার্ড কোড এসে স্টোর হবে? এরপর আমি কোন ওয়ার্ড গুলো ডিসপ্লে করবো যেই ওয়ার্ড গুলোর বিগিনিং আর এন্ডিং লেটারটা সেম? তো আরেকটা জিনিস যেটা তুই এখানে মিস করছিস সেটা হচ্ছে তোর কি রেপ্লাই, হ্যাঁ আরেকটা জিনিস যেটা তুই এখানে মিস করছিস সেটা হচ্ছে তোকে এখানে ওই একটা প্রম্পট দিতে হবে ইউজারকে বলার জন্য ওয়ার্ডস বিগিনিং আর এন্ডিং উইথ দ্য সেম লেটার, ওরকম একটা তোকে মেসেজ এখানে দিতে হবে। কারণ হুট করে কিছু কয়েকটা ওয়ার্ড প্রিন্ট হতে শুরু করলো, হোয়াট হাউ উইল দি ইউজার আন্ডারস্ট্যান্ড তুই কি ডিসপ্লে করার চেষ্টা করছিস? ঠিক আছে তো এখানে তুই তোর ওটা একটু প্রিন্ট কর।
ওই মেসেজটা কোথায়? এই ফর লুপের উপরে। খালি হ্যাঁ তো এখানে লোডিং দেখাচ্ছে। হ্যাঁ এই তো জয়েন হয়ে গেছে, দাঁড়া 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 জয়েন হচ্ছে। হ্যাঁ words beginning and ending with the same letter. এরপরে এই যে টেম্পের মধ্যে যে ওয়ার্ডটা স্টোর হয়েছে এটা আমি কখন দেখাবো? যদি এই চেক ফাংশনটা আমাকে ট্রু রিটার্ন করে, রাইট? আর ওয়ার্ডস হ্যাঁ গুলো আমি পাশাপাশি দেখাবো সাইড বাই সাইড, তাহলে পরে আমি এখানে ওই কোডটা লিখবো যে কোডটা চেক করবে, চেক করে সাইড বাই সাইড প্রিন্ট করবে, করে ফেল সেটা যেখানে আমার কার্সারটা আছে। চেক করে সাইড বাই সাইড প্রিন্ট করবে। হ্যাঁ মানে ওই প্রিন্ট ফাংশনটা ইউজ করবে এখানে না, এখানে না যেখানে আমার কার্সারটা আছে। হ্যাঁ লিখে ফেল, চেক কর ইফ টেম্প ইজ আ ওয়ার্ড উইথ বিগিনস এন্ড এন্ডস উইথ দ্য সেম লেটার। ইফ ওটার নাম কি ছিল? ওবি যে নাও ওবি বলতে লাগবে দেব না। না না তারপরে এটা সাইড বাই সাইড ডিসপ্লে করবে। না এখানে হয় না, পেস্ট কর। টেম্প প্লাস স্পেস, আফটার টার্মিনাল হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ওই এক্সট্রাক্ট ওয়ার্ডস এর কোডটাই কিন্তু লিখলাম, কিন্তু যেহেতু আমাদেরকে ওয়ার্ডস গুলোকে অ্যারেতে স্টোর করার প্রয়োজন নেই, কারণ আমরা ওটা পর স্টোর করে আমরা কখন স্টোর করি, যখন আমাদেরকে পজিশনটা চেঞ্জ করতে হবে, অর্ডারিং চেঞ্জ করতে হবে, এখানে কি সেটা দরকার? দরকার নেই, সেই কারণে আমরা এক্সট্রাক্ট ওয়ার্ডস এ লিখলাম, বাট জাস্ট উইদাউট দি অ্যারে পার্ট, দ্যাটস ইট। ঠিক আছে মেইন মেথডটা লিখে ফেল। খুব দরকার লাগে। হ্যাঁ কারণ আমাকে চালিয়ে দেখতে হবে চলছে কিনা। ক্লাসের নাম হচ্ছে মাই স্ট্রিং, উপরে লেখাও আছে দেখতে পারবি ওই পাথের ওখানে। তো এখানে আমাকে কোন কোন মেথড কে কল করতে হবে? দাঁড়াও দাঁড়াও করেন only only show না accept a show একদম, যেহেতু এটা মেইন মেথড তাই আমাদেরকে অবজেক্ট ইউজ করতে হবে, মোর ওভার এটা যেহেতু স্ট্যাটিক মেথড সেই কারণে অবজেক্ট ইউজ করতে হবে। ডান ডান চালাচ্ছি। স্পিক মালায়ালাম আর কামিং অ্যাট মি mom and dad are coming at noon, words beginning and ending with the same letter, mom, dad, noon. Yeah.
আচ্ছা, এরপরে তুই মিটে চলে যা, মিটে ক্লিক কর। আচ্ছা, না তারপর চাইলে এটা লিখবো। চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারিস। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারেঞ্জ নাম। আচ্ছা, এই অ্যারেঞ্জ নামের মধ্যে তুই সবকিছুই ঠিক করেছিস, শুধু কয়েকটা মিস্টেক আছে, সেই মিস্টেক গুলো কি কি? আচ্ছা, তো অ্যারেঞ্জ নামে আমাকে কি বলে বলেছিল কি, আমরা ইউজার থেকে একটা নাম্বার নেব, নাম্বার নেওয়ার পরে সেই নাম্বারের যে ডিজিট গুলো আছে সেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে অরিজিনাল নাম্বার আর সর্টেড নাম্বার এই দুটোকেই ডিসপ্লে করবো। আচ্ছা, তো এবার আমার তোর কাছে কোয়েশ্চেন হচ্ছে, এখানে এস টা কি বলেছে, অ্যারে টু স্টোর দ্য ডিজিটস অফ দি নাম্বার। তো তাহলে পরে আমার নাম্বারটা যদি এটা হয় 59672, বাপরে, হ্যাঁ আমার নাম্বারটা যদি হয় 59672, তাহলে তোর কি মনে হয় এস এর লেন্থ কত হওয়া উচিত? 1 2 3 4 5 5 হওয়া উচিত, রাইট? মোরওভার আমরা এই আর আমরা ইনিশিয়ালাইজেশনের কাজটা কোথায় করি, কনস্ট্রাক্টরে করি। তো কনস্ট্রাক্টরের মধ্যে আফটার অ্যাসাইনিং দ্য ভ্যালু অফ এন, আফটার ইনিশিয়ালাইজিং এন, উই মাস্ট অলসো ইনিশিয়ালাইজ দি অ্যারে এস, ঠিক? তো এই কাজটাই তুই তোর প্রোগ্রামে করতে ভুলে গেছিস। আচ্ছা, তো এখানে তুই এন কে তো ইনিশিয়ালাইজ করছিস, বাট তুই এখানে এস কে ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছিস। সেই কারণে এই প্রোগ্রামটা যদি চালানো হয়, চালানোর পরে যখন তুই করছিস এস ইন্ডেক্স ইকুয়াল টু ডিজ, এই জায়গায় তুই একটা নাল পয়েন্টার এক্সেপশন পাবি। কেন নাল পয়েন্টার এক্সেপশন পাবি? বিকজ এস হ্যাজ নট ইয়েট বিন ইনিশিয়ালাইজড, সেই কারণে তুই একটা নাল পয়েন্টার এক্সেপশন পাবি। তো তোকে এই পুরো প্রোগ্রামের মধ্যে যেটা করতে হবে হচ্ছে এস টাকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। এবার এস টাকে ইনিশিয়ালাইজ করার জন্য তোকে কি এন এর লেন্থটা জানতে হবে, এনটা কত বড়। তো তাহলে পরে এন এর লেন্থটা কিভাবে জানবি? হোয়াট ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু নো দি নাম্বার অফ ডিজিটস ইন এ নাম্বার? আমি তোকে শিখিয়েছিলাম, স্ট্রিং এ কনভার্ট করে লেন্থ বের করব, একদম ওটাই হয়ে যাবে আমার সাইজ অফ দি অ্যারে এস। আমি করেছি স্যার, স্যার স্যার না করিস নি, আমি কোথায় করেছিস করেছি, এই দেখো বল। স্ট্রিং এক্স ইকুয়াল টু এন টু স্ট্রিং, আরে দাঁড়া এই তো, হ্যাঁ 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 দূর, এই কি হলো, আছি তো এখানে, এই তো স্ট্রিং হ্যাঁ, এক্স না না ইকুয়াল টু ঠিক এন আছে, না না দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। তুই এখানে তোর কে এর মধ্যে এক্স এর লেন্থটা নিয়েছিস, বাট ডিড ইউ ইনিশিয়ালাইজ এস দি অ্যারে এস? ইনিশিয়ালাইজিং এস মানে কি, এস ইকুয়াল টু নিউ ইন্ট ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লেন্থ, ওটা তো অরেঞ্জ নামে করতে হবে, মানে কনস্ট্রাক্টরে, এটা তো কনস্ট্রাক্টরে তো করে ফেলতে পারবি, হ্যাঁ কারণ তাহলে কনস্ট্রাক্টরে তুই এন এর ভ্যালু পেয়ে যাচ্ছিস, তাই না? এন এর ভ্যালু পেয়ে গেলে তুই এখান থেকে এন এর লেন্থটাও পেয়ে যাবি, এই লেন্থটাই হয়ে যাবে আমার এখানে সাইজ আর এস সাইজ, ব্যাপারটা কি বুঝেছিস? আচ্ছা, এবার দেখে নি আর কি ভুল করেছিস। হ্যাঁ, আরটা হচ্ছে অরেঞ্জ এর মধ্যে এখানে ব্র্যাকেট হতো, তুই কেন টার্মিনেটা দিয়েছিস জানি না। আচ্ছা, আরেকটা কথা, তুই এখানে কে এর মধ্যে এস এর লেন্থটাকে নিচ্ছিস, তো এবার এস কি, এটা একটা স্ট্রিং না এটা অ্যারে? আরে আরে তাহলে এটা এস ডট লেন্থ হতো, এখানে প্যারেন্থেসিস হতো না, এটা একটা জিনিস যেটা ভুল, বাকি সবকিছুই ঠিক আছে। এখানে জাস্ট তোর অ্যারেটার জায়গায় নাম্বার লিখলে পরেই হয়ে যেত। তো এই প্রোগ্রামটাও আরেকবার একটু করে নে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর খাতায় তুই নিশ্চয়ই অ্যারেঞ্জ নামের পরে নাম বলে লিখেছিস, বাট আমি তো এখানে দেখতে পাচ্ছি না, তাই না? তো সেই কারণে ফটো তোলার সময় দেখ স্ক্রিনে, দেখ অ্যারেঞ্জ নাম ওবিজে ইকুয়াল টু নিউ অ্যারেঞ্জ নাম ব্র্যাকেটে, এরপর যদি না হয় তো দিয়েছিস, হ্যাঁ লিখেছি, হ্যাঁ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, না তো সেই কারণে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট কি তুই ওটা লিখিস নি, হ্যাভ স্কিপ দ্যাট। তো ফটো তোলার সময় ওই পার্টটা একটু ঠিকভাবে নিয়ে নিস। আর আরেকটা কথা, ফটো তোলার পরে তুই একবার একটু দেখে নিস তোর পেজের ওরিয়েন্টেশন গুলো ঠিক আছে কিনা, নাহলে আমাকে বসে বসে ডাউনলোড করে আবার ওরিয়েন্টেশন চেঞ্জ করে আপলোড করতে হয়। আচ্ছা, এটা তাহলে একটু করে নে এই প্রোগ্রামটা। আচ্ছা, তোকে প্রোগ্রামটা বলে দিলাম, এখন 8টা বাজে, 10 মিনিটের ব্রেক নিয়ে নে, দেন উই উইল রিজিউম। তুই তারপরে রেপেলে প্রোগ্রামটা লেখা শুরু করে দিস, ঠিক আছে? আমি মোবাইল থেকে কাটি না, তোর এখানে আওয়াজ আসছে না, ওটাই তো প্রবলেম।
আচ্ছা আচ্ছা এখন আসবে, তারপর আবার মোবাইল ধরে জয়েন করো। আচ্ছা তুই, হ্যাঁ তুই মোবাইল থেকে কাটতে পারিস, অসুবিধা নেই, তুই আবার জয়েন করে নিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে উই উইল মিট ব্যাক এগেইন এট 8:10। লেফটে ক্লিক কর, ওই mystring.java ওই ফোল্ডারটা আয়, এখানে না, ওখানে না, ওখানে না, আজকে যে ফোল্ডারটা আছে, হ্যাঁ পাশে তিনটে ডটে ক্লিক কর, অ্যাড ফাইল। এই ক্লাসটার নাম কি ছিল? অরেঞ্জ নাম, ARRANGE, অরেঞ্জ নাম। দেখ তোর মোবাইলে খুলে নে কোয়েশ্চনটা, নিজেকে মিউট করে রেখেছিস নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ব্যাস এখান থেকে শুরু করতে সাইডে ফাইলস এর পাশে ওই আইকনটাতে ক্লিক করতে, তাহলে জায়গাটা বড় হয়ে যাবে। ওই ফাইলস এর পাশে ওই জায়গাটাতে ক্লিক করতে পারিস, ফাইলস এর পাশের আইকনটা, জায়গাটা বড় হয়ে যাবে। কত থাক, ইন্টেন ইন্ট এন আর ইন্ট এস স্কোয়ার ব্র্যাকেট, বলবো কেন, কর খাতায় খুলে মোবাইলে খুলে না, কেন বলবেন না, মানে মোবাইলে খুলে কর। যখনই তুই একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দেখবি তোর কোডের মধ্যে আছে, তার মানে তোকে ইনপুটটা মেইন মেথডে নিতে হবে। কি করছিস? দেখ বলা আছে, আর আমাকে হ্যাঁ এনএন এতগুলো এন নয়। আচ্ছা এরপরে আমাকে এস টাকে ইনিশিয়ালাইজ করতে হবে, এস টাকে ইনিশিয়ালাইজ কিভাবে করবো? উইথ দি লেন্থ অফ এন, তাহলে কর নিজেই কর, এস ইকুয়াল টু লেন, এস ইকুয়াল টু ইয়ার ইনিশিয়ালাইজ কিভাবে করে, কর লেন এস ইকুয়াল টু নিউ, তারপরে ইন, তারপরে এরপর এখানে n টাকে প্রথমে তুমি স্ট্রিং এ কনভার্ট করো, করার পরে ওর উপরে লেন্থ ফাংশনটাকে কল করো। ডট এক্স না n ডট টু, n ডট টু স্ট্রিং। আচ্ছা হ্যাঁ তাই তো হচ্ছে, স্ট্রিং n ডট টু স্ট্রিং কি হয় আমার সন্দেহ আছে, n ডট টু স্ট্রিং কোথায় হয় না, n ডট টু স্ট্রিং দাঁড়া, ওটা ইন্টিজার, ইন্টিজার ডট টু স্ট্রিং ছিল, এন ডট টু স্ট্রিং ছিল না, তুই ওখানে না না, ইন্টিজার মানে র‍্যাপার ক্লাস, র‍্যাপার ক্লাস, ইন্টিজার ডট ডট টু স্ট্রিং ইন জাভা। হ্যাঁ এটা তোর দেখি, এবার এখানে কোন জিনিসটাকে কনভার্ট করতে চাস? হ্যাঁ ওই ল্যাপটপের টাচপ্যাডে বারবার হাত পড়ে যায়, জানি। আচ্ছা এরপরে কি, এবার এই পুরো জিনিসটা আমার স্ট্রিং, এই স্ট্রিং এর আমার কি চাই? এই স্ট্রিং এর আমার লেন্থ চাই, তাহলে এখানে লেন্থ কি করে বের করব, লাস্টে কি দিতে হবে দাও, আগে এটাকে ব্র্যাকেটে রাখি, ব্র্যাকেট দাও, কোনো দরকার নেই, দরকার নেই কোনো, দেব আচ্ছা ডট লেন্থ আবার ব্র্যাকেট, হ্যাঁ লাস্টে টার্মিনেটর হয়ে গেল,
বস বাকিগুলো করে ফেল, বাকিগুলো তো ঠিকই করেছিল। বাকি মেথডগুলো তারপরে আবার n dot 2 string মানে integer dot 2 string করব না আর আর লাগবে কি তোকে এখন কি করতে হবে n এর ডিজিট গুলোকে এক্সট্রাক্ট করে তোকে s এর মধ্যে রাখতে হবে int a equal to n dot length হয় না n কি একটা স্ট্রিং আর তার উপরে এখন তোর অলরেডি অ্যারে টাইপ না তো আমার না না এখন একবার তুই এখন করতে কি যাস সেটা আমাকে বল আমি এখন void fill array করতে চাই মানে n এর ডিজিট গুলোকে এক্সট্রাক্ট করতে চাস হ্যাঁ n এর ডিজিট গুলোকে এক্সট্রাক্ট করার জন্য তোকে কি করতে হবে তোকে একটা লুপ চালাতে হবে while লুপ চালাতে হবে হ্যাঁ আর তারপরে তোকে বাইরে ইনডেক্স বলে কিছু একটা মেইনটেইন করতে হবে সেই ইনডেক্স পজিশনে s এর সেই ইনডেক্স পজিশনে তুমি সেটা ডিজিট করতে হবে তারপরে তুমি এখানে এতটাও ট্যাব হবে না যে মেথড গুলো তোকে লিখতে লাগবে তো অ্যারেঞ্জ নাম একটা কনস্ট্রাক্টর আমাকে দিতে লাগবে খুব ভালো কথা তারপরে ফিল অ্যারের মধ্যে কি বলেছে এক্সট্রাক্ট দ্য ডিজিটস অফ দ্য নাম্বার এন্ড স্টোরস ইট ইন দ্য অ্যারে ভয়েড শো এর মধ্যে কি বলেছে বল ভয়েড শো এর মধ্যে বলেছে ডিসপ্লেস দ্য অরিজিনাল নাম্বার অ্যালং উইথ দ্য এলিমেন্ট অফ দ্য সর্টেড অ্যারে উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ খুব ভালো কথা এবার তুই এখানে যদি n এর উপরে কাজ করিস তাহলে পরে আফটার দিস লুপ এন্ডস n এর ভ্যালুটা 0 হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ দেন হাউ উইল ইউ ডিসপ্লে দি অরিজিনাল নাম্বার জানি না পারবি কি ডিসপ্লে করতে না টেম্পে স্টোর করবি একদম এখানে একটা টেম্পে বলে একটা ভেরিয়েবল স্টোর করে দে সেই টেম্পের উপরে কাজ চলে ইন k ইকুয়াল টু n সেটা ওয়াইল লুপের উপরে করতে হবে কন্ট্রোল z এন্টার মানে তোর স্ক্রিনে তোরটা হোয়াইট বাট আমার স্ক্রিনে তোরটা রেড এটাকে কে কর বাস কথা দেখ এবার কে দিয়ে সব কাজ হবে এন দিয়ে নয় ক্যাঙ্গারু বাস এবার এস এর কোন ইন্ডেক্সে স্টোর হবে এস ইন্ডেক্স বাস আর যা যা করতে হবে করে ফেলো তারপরে ইন্ডেক্স প্লাস ইনডেক্স প্লাস প্লাস বস হয়ে গেল এরপরে নেক্সট বডি মেথড গুলো লিখো বডির মেথড হচ্ছে ভয়েড অ্যারেঞ্জ ভয়েড ভয়েড অ্যারেঞ্জ কাছে থেকে দেখো টুকে নিতে পারিস অ্যারেঞ্জ
এখানে কিন্তু একটা ছোট্ট একটা ভুল ছিল, সেই ভুলটা একটু কারেকশন করে নিস। বাকি বা সাইজ বল এল নিতে পারিস যা ইচ্ছা। এস কি ইনফ্যাক্ট তুই কে তে না রাখলেও হবে, তুই ডিরেক্টলি এস ও লিখতে পারিস, বাট এখানে লিখলে ছোট হয় আর কিছু না, বস করে ফেল। ডট নতুন কিছু শিখবো না, একদিন শিখবো কাজ নিয়ে কারেকশন করবো। স্যার এক্স ওয়াই জেড টা কেন অ্যাড করে ক্যারি দিক কোশ্চেনে? ঠিক বুঝলাম না, মানে ক্যারিটা একটা ওই একটা মানে ওই এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড, তো ওই এক্স ওয়াই জেড টা কি ফুল অ্যাডার? তো হ্যাঁ ফুল অ্যাডার। আচ্ছা ওটা এক্স ওয়াই জেড টা তিনবার, দেখ ওটাকে রিডিউস অনেক ভাবে করা যায়, ঠিক আছে? তো যে প্রসেসটা আমি তোকে শিখিয়েছি সেটাতে রিডিউস করতে তোর সব থেকে তাড়াতাড়ি হবে, মানে তুই ওই বড় এক্সপ্রেশনটাকে খুব তাড়াতাড়ি রিডিউস করতে পারবি। ওটা কি ল দিয়ে করে? ওটা তো আইডেম্পোটেন্স ল, এক্স ওয়াই জেড কে অনেকবার লেখা, এ কে অনেকবার লেখা, এ প্লাস এ ইকুয়াল টু এ। তো সেইভাবে যদি আমি এ কে এন টাইমস লিখি অর করি তাহলে পরে সেই এই পাবো আমি। বাট লাস্টে যে এক্স ওয়াই জেড টা ছিল ওটা তো চলে গেল, ওটা কোথায়? না ওটা কেন চলে গেল, ওটা থাকবে। না ওটা ছিল না। আচ্ছা আমি দেখছি করে, এটা করে নে তারপরে আমি দেখছি। জে প্লাস প্লাস তারপরে কি ইফ এ আর আর জে গ্রেটার এ আর আর জে প্লাস ওয়ান। এখন এই অ্যালগোরিদমটা বলতে গেলে মুখস্থ হয়ে গেছে, তাই না? থিওরি পেপারে বেসিক্যালি ওরা তোকে ফাংশন দিয়ে কি করে একটা প্রবলেমকে ভেঙে ভেঙে করা যায় সেটা শেখায়, ওটাই আমি তোকে ক্লাস 9 আর 10 এ শিখিয়ে দিয়েছি। তুই যদি নিজের থেকে ওটাকে ভেঙে যে কোনো প্রবলেম সলভ করতে পারিস। এখানে অবজেক্ট কোন হচ্ছে সিস্টেম ডট আউট প্রিন্ট অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার। নেক্সট দিন নতুন জিনিস শুরু করব, রিকার্শনটা শুরু করে দেব, ফাইলটা আমি এন্ডে করাবো। পড়ে দিয়েছো তোদেরকে? আমি ডেফিনিশন মুখস্থ করেছিলাম ক্লাস 10 এ।
রিকার্সনে? হ্যাঁ আচ্ছা ছিল বইতে, হোয়াট ইজ আ রিকার্সিভ ফাংশন, বুঝলাম। তাহলে দেখো নি। এবার শিখবি কিভাবে লিখতে হয় একটা রিকার্সিভ ফাংশন। একটু ক্রিপ্টিক লাগবে প্রথম প্রথম, ঠিক আছে হয়ে যাবে, আস্তে আস্তে করতে করতে ইউ উইল গেট দি হ্যাং অফ ইট। Sorted number, sorted, 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 no, why not? এখানে কি এন হবে? Number, সরি, number হবে না, কিছু হবে না। আর সেম লাইনই প্রিন্ট করিস, তো এটাকে প্রিন্ট করে দিচ্ছি। এরপর তোকে কোন ফাংশনটাকে আগে কল করতে হবে বিফোর ডিসপ্লেইং দি অরে কন্টেন্ট অফ এস, করে ফেল। অরেঞ্জ, তারপরে কি? তারপরে এস এর কন্টেন্টটা দেখিয়ে দে। -2 হবে না, এটা তো ডিসপ্লে করছিস, তারপরে SI মেথডটা লিখো। মেন এটা এটা এখনো ঠিক হয়নি। ওয়াইড শো পাবলিক ক্যাপিটাল লিখছিস, স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক void main string 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 yeah. তোদের ওই অনলাইন জাভা কম্পাইলারটা ইউজ করিয়েছ? হ্যালো, তোদের ওই জাভা কম্পাইলারটা ইউজ করিয়েছ? না আচ্ছা, কেন কেন হ্যাঁ জিজ্ঞেস করছি, এটার ব্যাপারে বলেছিস ম্যামকে? পরীক্ষা চলছে, কি বলবো, নেক্সট উইক ব্লক টেস্ট, কি করবো, ব্লক টেস্ট কিসের? সব সাবজেক্টের তাহলে এই যে টেস্ট নিলো এটা কি ছিল? ইউনিট টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ব্লক টেস্ট কত নাম্বারে শুনবে? 50। আর আর সেপ্টেম্বরে 20। আচ্ছা, এই এই দুটো চ্যাপ্টারই থাকবে তো? হ্যাঁ, কিন্তু কেমিস্ট্রিতে কতগুলো শুনবে? 10টা। সেভেন। আচ্ছা, তো এই 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে কোন কটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করেছিল? মানে যে ইউনিট টেস্ট নিয়েছিল ওখানে প্রায় সব চ্যাপ্টার থেকেই দিয়েছে, মানে একটা একটা যেগুলো করে ওটা নিউমেরিক্যালস এর উপরে ছিল, তো যতগুলো নিউমেরিক্যালস ছিল প্রায় তিনটে তিনটে থেকেই দিয়েছিল, বুঝলাম। প্রায় অনেকগুলো দিয়েছিল সব মার্কস এর। আর তোর এখানে আরো স্ক্যানার কতগুলো, ক্লাস আরো এর অবজেক্ট থাকবে না? কতগুলো চ্যাপ্টার শেষ হয়েছে জানো কেমিস্ট্রিতে? রে কটা? বইয়ে দুটো বই মিলিয়ে 14খানা চ্যাপ্টার হয়েছে, শি হ্যাজ ফিনিশড অলমোস্ট 11। আচ্ছা, আজকে আমরা কম্পিউটার টিচারকে বলছিলাম এরকম ভাবে আমাদের পড়িয়েছে, তখন মিস বললো ঠিক আছে তাহলে পরের দিন থেকে আমিও এরকম ভাবে এ মা, খুব বাজে আইডিয়া ছিল তো না টিচার না করাইবা। মজা করে বলি যে যাই হোক। আচ্ছা, স্ক্যানার ক্লাসের অবজেক্ট কে বানাবে? উপরে বানাবো না, এন্টার মার। উপরে মানে কোথায়? উপরে বানিয়েছিলাম না আগেরটায়। হ্যাঁ, মানে আমি তোর কি বলবো, ওটা তুই উপরে বানাতে পারিস, ওখানে বানালে পরে তুই সব জায়গায় অ্যাক্সেস পাবি, চাইলে সবার উপরে উপরে সব বানাই, সময়। হ্যাঁ বানিয়ে নে, স্ট্যাটিক। বানাই হ্যাঁ, শুধু স্ট্যাটিক লিখতে হবে তোকে, স্ট্যাটিক। ছোট হয় ছোট হয়। তুমি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউকে 11 পড়াও? না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কাউকে আজ অব্দি পড়াইনি। ওদের সিলেবাস কি শুনবে?
ওদের দুটো দু রকম সিলেবাস আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স যেটা, আর একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে শুনবে হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশনস এর মধ্যে বোধহয় ভিজুয়াল বেসিক আছে, না হ্যাঁ কি বলো গো, হ্যাঁ থিওরি অনেক কিছু আছে প্লাস ভিজুয়াল বেসিক আছে, ওদের এমএস ওয়ার্ড আছে, হ্যাঁ ওইগুলো তো আছেই, ওর সাথে ভিজুয়াল বেসিকও আছে ক্লাস 12 এ, কপি না ভিজুয়াল বেসিক নেই, মানে আমাদের 11 এর বলেছে কপি পেস্ট করা আছে ফোল্ডার, ডিলিট করা আছে ফোল্ডার, হ্যাঁ এগুলোই আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে প্রায় ভর্তি আছে ওদের, আগের মানে ওদের সি ছিল, হ্যাঁ ওদের সি তে আছে, সি আর সি প্লাস প্লাস আছে ওদের, টার্মিনেটর না টাফ নয় রে, ব্যাপারটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কি জাভা ক্লাস 12 অবধি যা যা শিখে নিবি, তারপরে তুই যখন কলেজে যাবি কলেজে থেকে প্রথম জিনিস যেটা শেখাবে হচ্ছে সি আর সি প্লাস প্লাস, তোর দেখবি নিতে খুব একটা অসুবিধা হবে না, কেন হবে না, কারণ তুই রিলেট করতে পারবি, আচ্ছা জাভাতে এই জিনিসটা এইভাবে করতাম সি তে কিভাবে করবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউ উইল বি আস্কিং, খুব একটা ডিফিকাল্ট হবে না, আর এখানে একটা টার্মিনেটর দেয় যেখানে আমার কারসারটা আছে, আর এখানে তুই যে অবজেক্টটা ক্রিয়েট করছিস এই পার্টিকুলার ক্লাসের মধ্যে শুধু একটা টাইপেরই কনস্ট্রাক্টর আছে না, সেই কনস্ট্রাক্টরটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিছু পাঠাতে হয় তো, কি পাঠাবো দেখ নাম কি অ্যাকসেপ্ট করে, হ্যাঁ ডান না ডান নয় এটা একটা মেথড, ব্র্যাকেটটা দিয়েছি তো, আমি কম্পাইল করছি, ওরে বাবারে অনেকগুলো এরর, এবার তুমি ঠিক করবে আমি জানি না, না আমি ঠিক করবো না তুই ঠিক করবি, ইনফ্যাক্ট এই এররটা তোর এইখানেও আছে আমি সেটা ওভারলুক করে গেছি, এটা হচ্ছে তুই এখানে কোন অ্যারে কে সর্ট করছিস আমাকে একটু বলতো, কোন অ্যারে কে সর্ট করছিস, অরেঞ্জে আয় এক্স কে, অরেঞ্জে আয় অরেঞ্জ করলাম, কাকে সর্ট করছিস তুই এখানে জানি না, দেখ এস কে সর্ট করছিস কে, হ্যাঁ এস কে তো বললাম, কোথায় এস কে সর্ট করছিস, এটা এস এ আর আর চেঞ্জ কর, ডাবল ক্লিক কর, এস এস লিখ, হ্যাঁ এখন সবকটা এরর কি আমাকে এসে, হ্যাঁ হ্যাঁ ওটা ওটাতেই ভুল হয়েছে, তারপরে ট্র্যাপ একসাথে কিভাবে চেঞ্জ করে, ওটা ফাইন্ড এন্ড রিপ্লেস করা যায়, এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস আছে দেখি তো, কন্ট্রোল এইচ, হ্যাঁ কন্ট্রোল এইচ স্টেপ কিবোর্ডে, কন্ট্রোল এইচ ধরে ধরে কন্ট্রোল এইচ, ওটার পাশে দেখ ক্যাপিটাল এ স্মল এ আছে, তার পাশে আরেকটা সিম্বল আছে ওটাতে ক্লিক কর, ম্যাচ হোল ওয়ার্ড, বাস এরপরে রিপ্লেস করতে থাক, এন্টার, কম্পাইল হচ্ছে হয়ে গেছে, পুরি বাবলি সর্টেড নাম্বার 35689, আচ্ছা এক্সেপশন ইন থ্রেড মেন জাভা ডট অ্যারে ডট অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 5, কোথায় হয়েছে লাইন নাম্বার 48 এ, লাইন নাম্বার 48 এ আসি, আচ্ছা এবার বল অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন হয়েছে এখানে কি ঠিক করতে হবে, লাইন নাম্বার 48 এ আয়, ওই তো আমি করছিলাম ঠিক, কর 48 এখানে মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ করে দে,
পড়ছিলাম কি আচ্ছা দেখে নিলি এবার আরেকবার করে নিলাম ঠিক আছে কি দেওয়া আছে 5 9 6 7 2 ব্যাস হয়ে গেল আচ্ছা তাহলে কারেকশন অফ টেস্ট কমপ্লিট টেস্ট ওয়ান এবার আমার স্ক্রিনে চলে আসবে নিচে চলে আসবে টেস্ট জিরো আছে নাকি রিভিশন টেস্ট আছে তো রিভিশন টেস্টে বেশি সময় লাগবে না ওটা হয়ে যাবে তাহলে তারপরে ছুটি তারপরে তোর কি ডাউটস আছে তোর ডাউটটাকে ক্লিয়ার করে নি আচ্ছা তুই আমাকে কি বলছিলি ওটা তোর লাস্ট ক্লাসে ফুল অ্যাডারের করিয়েছিলাম তো ফুল অ্যাডার ইউজিং টু হয় এই এই ক্লাসে করিয়েছিলাম আচ্ছা তাই হ্যাঁ এই তো আচ্ছা তো তুই এখানে কি ক্যারিড এক্সপ্রেশনের কথা বলছিলি তো ফুল অ্যাডার ক্যারি হ্যাঁ তুই এটা কাজ কর তুই এখানে পিনে ক্লিক কর তাহলে স্ক্রিনটা বড় হয়ে যাবে আমি আমার প্রেজেন্টিং অফ করে দেব এবার না না ওটা বন্ধ করিস না সেখানে ওটা বন্ধ করিস না তুই এখানে পিনে ক্লিক কর বড় হয়ে যাবে পিন পিন হ্যাঁ আচ্ছা তো এখানে বল কি বুঝতে পারছিস না এখানে লাস্টের এক্স ওয়াই জেডটা কই গেল ওটা তো ওটা আমি আরে এই এক্স ওয়াই জেডটা ছিল হ্যাঁ এই এক্স ওয়াই জেডটাকে এর সাথে আমি আরো দুটো এক্স ওয়াই জেড অ্যাড করেছি একটা এটা আর একটা এটা যাতে রিডিউস করতে পারি তো বাট ইউনিফর্মলি অ্যাড করা ছিল না ইউনিফর্মলি অ্যাড করা ছিল মানে মানে যেরকম করি মানে ধরো কিছু একটা রেশনালাইজ করার এক জন্য মিনিট এক মিনিট ওপরে নিচটাও তোর এখানে এই যে এখানে যে এক্স ওয়াই জেডটা আছে তো একটা জিনিস তুই দেখ এই এক্স ওয়াই জেড এর সাথে তুই যদি এই এক্স ওয়াই জেড কে অর করিস তুই কি পাবি এক্স ওয়াই জেড একটা এক্স ওয়াই জেড পাবি হ্যাঁ এবার এই এক্স ওয়াই জেড এর সাথে তুই যদি এই এক্স ওয়াই জেড কে আবার অর করিস তাহলে কি পাবি কি আইডেন্টিফায়ার স্লট দুটো আইডেন্টিফায়ার আরে স্লট আরে আমার ফ্রেন্ড উল্টো ভাবে ইউজ স্যার করেছে একটা হোমওয়ার্ক দিয়েছিল এটা সলভ করে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিল যখন আমি করতে করতে ভাবলাম এই এক্স ওয়াই জেডটা কোথা থেকে কোথায় গেল তো কোন সাবজেক্টে দিয়েছে ওকে তো ম্যাম পড়ায় কম্পিউটার কম্পিউটার আমার ফ্রেন্ডকে ওর টিউশন টিচার হোমওয়ার্ক দিয়েছিল ওটা আমি সলভ করে দিলাম আচ্ছা বুঝলাম আচ্ছা এ বাকিটা কি এমনি বুঝেছিস হ্যাঁ বাকিটা আমি করে দিচ্ছি আচ্ছা ওকে এটা হলো এরপর হচ্ছে রিভিশন টেস্ট ওয়ান রিভিশন টেস্ট ওয়ানে তুই বেশি মার্কস পেয়েছিস স্বাভাবিক কথা আচ্ছা দাঁড়াও আরে আমাদের আমাদের আগের দিন পেপার দেখাচ্ছিল সবাইকে মিস সবাইকে সবার পেপার দেখিয়ে কি ভুল হয়েছে কি ভুল হয়নি বলেছিল হ্যাঁ আমাদের কি একটা ল প্রুফ করতে এক মিনিট এক মিনিট তুই একটা কাজ করতে পারিস তুই না তোর ম্যামকে বলিস তাহলে তোর এরকম ভাবে তুই করতে পারবি ম্যামকে বলিস আমি এটা একটা নতুন ট্যাবে দেখাচ্ছি তোর দাঁড়া আমি কিভাবে তোর এই ডকুমেন্টটাকে তোর চেক করি আমি বেসিক্যালি ম্যামের গ্রাফিক ট্যাবলেট আছে তো সেই কারণেই ম্যাম এটা খুব সুন্দরভাবে করতে পারবে কিভাবে করবে তোর ম্যামকে বলবি এখন ক্লাস ড্রাইভ ফোল্ডারে ক্লিক করতে ক্লাস ড্রাইভ ফোল্ডারে ক্লিক করার পরে দেখবি ম্যামের যে প্রত্যেকটা যে টাইটেল দিয়ে যেটা থাকে মানে ফর এক্সাম্পল এখানে যখন টেস্ট ওয়ান রিভিশন টেস্ট ওয়ান সেই নামেই দেখবি ফোল্ডার ক্রিয়েট হয় আর সেখানেই প্রত্যেকের সাবমিশন গুলো থাকবে যেহেতু আমি তোকে একা পড়াই হ্যাঁ হলো এরপরে ম্যামকে বলবি কি এটাকে কারেক্ট করে দিতে কিভাবে কারেক্ট করবে রাইট ক্লিক করবে এটার উপরে করে কারেক্ট করে ওপেন করে পরে অ্যানোটেট উইথ কামি কামি একটা অ্যাপ আছে এই অ্যাপটা দিয়ে তোর কি বলবো এই পিডিএফ এর মধ্যে লেখা যায় অ্যানোটেশন করা যায় হ্যাঁ কিন্তু ম্যাম হ্যাঁ তুমি তো একটা পিডিএফ এ করো ম্যাম দুটো মানে আমরা যেটা সেন্ড করি আর তারপর ম্যাম এডিটেড পিডিএফ টা আবার সেন্ড করে আচ্ছা আমি ওই সেম পিডিএফ ই করে দিতে ম্যামকে বলতে হবে ম্যামের তাহলে সুবিধাও হবে আর তোরা একটা জায়গায় সব পাবি তো এখানে কামিতে তোর কি বলো আমি চাইলে পিডিএফ এডিট করতে পারি ইনফ্যাক্ট এটা একটা ফ্রি অ্যাপ তো এইভাবে এখানে আমি যা কিছুতে একটা লিখলাম লেখার পরে আমি এখানে ক্লিক করে সেভ করে দিতে পারি ঠিক আছে তো সেটা নিয়ে ম্যামকে করতে বলিস আমাদের একটা প্রুফ করতে দিয়েছিল হ্যাঁ ওটা টটোলজি নাকি একটা প্রুফ করতে দিয়েছিল হ্যাঁ ও তো একজন কি করেছে ওর টটোলজিটা মিলছিল না মানে লাস্টে সব ওয়ান হচ্ছিল না একটা ওর খুব ভুল ভাল আসছিল তো একটা জিরো কে ওয়ান করে মিলিয়ে দিয়েছে ও
না ওটা কি ভেরিফাই করতে বলেছিল না প্রুফ করতে বলেছিল? প্রুফ করতে বলেছে, মানে দেখে প্রুফ করলে তো, প্রুফ করলে তো অ্যানসারটা কোশ্চেনই দেওয়া আছে যে ওটা একটা টটোলজি হবে। হ্যাঁ টটোলজি, এটা প্রুফ করতে দিয়েছিল তো লাস্টে ওর আসছিল না, একটা জিরো আসছিল ওটাকে কেটে মান করে দিয়েছে। ওই একটা কারণের জন্য আমি কি করি, আমি প্রুফ লিখি না, আমি লিখি হচ্ছে ভেরিফাই। এবার এবার ম্যাম বলছে তুমি যা খুশি তাই তো করতে পারো না, মানে আমি তো বুঝতেই পারছি তুমি তো ক্যালকুলেশনটাই, মানে 0 প্লাস 0 তুমি তো জিনিসটাই ভুল লিখেছো, তুমি তো ইনফরমেশনটাই ভুল দিয়েছো, তুমি কিভাবে পাল্টাতে পারো ওরকম ভাবে, যা খুশি তাই তো করতে পারো না, তাই জন্য ম্যাম আমার পুরো নাম্বার কেটে দিয়েছে। আর ওটা জগা খিচুড়ি মাঝে সাঝে অনেক এটা করে মেলানোর জন্য, মাঝে সাঝে ওভারলুক হয়েও যায়, বাট আমি তো সলিউশনটা পুরো বানাই তাই ওভারলুকটা হয় না। আচ্ছা এটা পুরো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, সবকিছু ঠিক আছে। আচ্ছা এই ব্যাপারে তোকে একটা কথা বলি, আচ্ছা এটাতে আসার আগে আমি তোকে একটা জিনিস বুঝিয়ে নিই, তারপরে আমি তোর ওই কারেকশনে আবার ফেরত আসছি, তুই এটা খাতার মধ্যে একটু লিখে নে, ঠিক আছে? আমরা যে ওই রুলগুলো লিখেছি, ওই রুলগুলো কেন লিখেছি, ওই রুলগুলো কেন কাজ করে সেটা জানাটা খুব দরকার। কোন রুল? ওই যে এই রুলস গুলো, হাউ টু কনভার্ট লজিক ডায়াগ্রাম ইউজিং ফ্রম বেসিক গেটস টু ন্যান্ড গেটস অর নর গেটস, তো ওটা কেন কাজ করে, রুল গুলো কেন কাজ করে সেটা একটু জানা দরকার। আচ্ছা এবার তুই একটু একটু ভেবে দেখ এটা। ইনফ্যাক্ট আমি তোকে যেদিন এই কনভার্সন গুলো শিখেছিলাম সেদিন আমি তোকে বলেছিলাম, তো আমাকে যদি ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে আসতে হয় আমরা কি করি, ন্যান্ড গেটের সামনে একটা নট গেট বসিয়ে দিই, আর সেই নট গেটটাকেই আমরা যদি ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করি তাহলে পরে পুরো সার্কিটটা আমার হয়ে যায় হচ্ছে ন্যান্ড টু ন্যান্ড ডিজাইনার। সেই দিক থেকে দেখতে গেলে এই জিনিসটা তো ভুল নয়, তাই না? আমি তো সামনে একটা নট গেট দিতেই পারি, আর নট গেট যদি বসে তাহলে পরে আমি এ ডট বি পাবো। তো এগুলো এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন টেবিল। আমরা বেসিক্যালি ন্যান্ড গেট আর নট গেটস দিয়ে তোর ওই বেসিক গেটস গুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আর আর ওইগুলো তো মানে ইটসেলফ তো চেঞ্জ করা যায়, মানে জর এক্স। আমরা বেসিক্যালি কি করি, আমরা এই নট গেটের জায়গায় আমরা এই জিনিসটা বসিয়ে দিই, তাহলে পরে পুরো আমার লজিক গেটটা তোর ন্যান্ড গেট দিয়ে হয়ে যায়। বাট আমি সেটা এখানে করছি না, আমি সেটা শুধু নট গেট দিয়ে দেখাচ্ছি। তো এটা খাতার মধ্যে একটু এঁকে নে এই ট্রান্সফরমেশন টেবিলটা। আগা হয়ে গেলে বলিস না, সিম্পল জিনিস, এটা তুই আগেও করেছিস, তোরা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। কারণ দেখ আমাকে যদি তোর অ্যান্ড গেট থেকে অর গেটে যেতে হয় আমাকে কি করতে হয়, ইনপুট গুলোকে ইনভার্ট করতে হয়, সেটাই আমি এখানে এই নট গেট দিয়ে করেছি। ব্যাপারটা বুঝতে পারছিস তো, রাইট হ্যান্ড সাইডের লজিক ডায়াগ্রামটা? হ্যাঁ ঠিক আছে, এটা যদি বুঝতে পারিস তাহলে তোর নেক্সট স্টেপটা ধরতে অসুবিধা হবে না, এটা করে নে। আমরা যে ওখানে বলি না যে আমরা যদি বেসিক গেট থেকে কোনো একটা লজিক ডায়াগ্রাম ড্র করি তাহলে পরে সেই বেসিক গেট গুলোকে যদি আমরা ন্যান্ড গেট বা নর গেট দিয়ে রিপ্লেস করে দিই তাহলে পরেই আমার লজিক ডায়াগ্রাম উইথ ন্যান্ড বা নর গেটস চলে আসে। তো ওটাই আমরা এক্সপ্লেন করতে চলেছি ওটা কেন কাজ করে, তো এটা একটু লিখে নে, তারপরে আমি কনভার্জনটা দেখাচ্ছি। আর আমি বুলিয়ান অ্যালজেব্রার নোটটাও আপলোড করে দেবো অ্যাজ আ মেটিরিয়াল গুগল ক্লাসরুমে, ওখান থেকে নিয়ে নিস না। আপাতত প্রিন্ট আউট দিতে পারছি না, তো ওই পিডিএফ দেখে দেখি চালা। ডান। আচ্ছা এরপরে দেখা যাক এই ট্রান্সফরমেশন টেবিলটা ইউজ করে কি করে আমরা একটা লজিক ডায়াগ্রাম ড্রন উইথ বেসিক গেটসকে লজিক ডায়াগ্রাম উইথ ন্যান্ড গেটস এ কনভার্ট করি। আচ্ছা তো এটা আমরা বেসিক গেট দিয়ে ড্র করেছি, এবার আমাদের রুলগুলো, রুলটা কি বলে, আমাদের রুলটা বলে হচ্ছে কি আমাদের এখানে যতগুলো তোর বেসিক গেট গুলো সেগুলোকে আমরা ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দেবো, বাট সেটা আমরা এখানে করবো না। এখানে আমরা কি করবো, এখানে আমরা ওই ট্রান্সফরমেশন টেবিলটা ইউজ করবো যেটা আমরা লিখলাম, এটাকে যেটা তুই লিখলি,
আচ্ছা, তো এবার আমাকে একটা কথা বল, অ্যান্ড এর জায়গায় ট্রান্সফরমেশন টেবিল থেকে কি আসে একটু ভেবে বল। দেখ, অ্যান্ড এর জায়গায় আমরা ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করলে পরে কি লিখি? একটা ন্যান্ড গেট বসাই, আর তার সামনে কি বসাই? একটা নট গেট বসাই। আমি একটা কাজ করছি, আমি এগুলোকে মুছেই দিচ্ছি, দরকার নেই। এখানে আমার একটা ন্যান্ড গেট লাগবে, আর এই ন্যান্ড গেটের আগে একটা নট গেট বসবো, হলো, এন্ড দিজ লাইন্স উইল বি কানেক্টেড। এটা এটা হলো। এরপরে কি, এরপরে আমাকে অর অপারেশন করতে হবে। অর অপারেশন মানে কি, আমার যে ন্যান্ড গেটটা হবে তার ইনপুটস গুলো ইনভার্টেড হবে। হ্যাঁ, তো এটা একটা, আমি একটা একটু সরিয়ে নিই, তো এখানে একটা ন্যান্ড গেট, এটা ইনপুটস গুলো ইনভার্টেড হবে। তো একটা পয়েন্ট অফ কানেকশন কি হবে এটা, আর আরেকটা কি, আরেকটা এখান থেকে আসবে। ওটা কি এক্স ছিল না? আচ্ছা, ইনফ্যাক্ট দিস ইজ অলসো আ ভ্যালিড লজিক ডায়াগ্রাম। কেন ভ্যালিড লজিক ডায়াগ্রাম সেটা একবার একটু প্রুফ করেই দেখে নেওয়া যাক। আচ্ছা, এই পয়েন্টে কি আসবে আমাকে বল। এই পয়েন্টে কি আসবে? এক্স ডট ওয়াই বার হোল বার, এক্স ডট ওয়াই হোল বার। আর এই পয়েন্টটা কি আসবে? এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই গেল। আচ্ছা, এরপরে এটা তো এক্স এর সাথে কানেক্টেড, তো এই পয়েন্টটা কি আসবে? এক্স বার, এক্স বার। আর এই পয়েন্টটা কি আসবে? এক্স ডট ওয়াই বার, এক্স ডট ওয়াই হোল বার, হোল বার। এরপর এরপর দেখে নি তো এফ টা ক্যালকুলেট করা যাচ্ছে কিনা। তো এফ টা আমার কি হয়ে যাচ্ছে? x dot y whole bar dot x bar whole bar। ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? x dot y whole bar bar plus x bar bar। আর সেটাকে সলভ করলে পরে x dot y plus x চলে আসে না? হ্যাঁ, বার বার। মানে দিস ডায়াগ্রাম ইজ ভ্যালিড, এটুকু মানছো? খাতায় লিখে না। অ্যাপ্লিকেশন অফ লজিক, যেটা আমি উপরে লিখলাম ওটা তুই নিচে লিখিস। আমার কম্পিউটার খাতা প্রায় শেষের দিকে। ভালো তো, আগে তো আমি তোকে ওই সেপারেট পাতায় করতে বলতাম না, তোর ওই কি বলে টেস্ট গুলো, সেই কারণে একটু পরে শেষ হতো, সেই কারণে। না না, আগের খাতাগুলো অনেক পাতলা ছিল, তাও এই খাতাটা অনেক মোটা। ভালো তো, মানে অনেক প্র্যাকটিস হয়েছে, অ্যাটলিস্ট কম্পিউটার পরীক্ষার আগে তোকে চাপ নিতে হবে না, কারণ এখন তো প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার আগে তোকে চাপ নিতে হয়। বুলিয়ে আলজেব্রা হয়ে যাবে, ওটা যদি ভালো করে বুঝিস তাহলে হয়ে যাবে। এক্সট্রা তোকে যেগুলো পড়তে হবে বা রিভাইজ করতে হবে সেগুলো হচ্ছে ওই তোর ইকুয়েশনস গুলো আর লস গুলো। হয়ে গেলে বলিস। মিস আমাদের টেস্টের প্রিন্সিপাল অফ ডুয়ালিটি লিখতে দিয়েছিল, দেখেছিলে? ওটা আছে তার মানে, না নেই, ওটা বইতে, ওটা মানে তুমি তার ওটা এপিসি বইতে আছে। হ্যাঁ, এপিসি এর বইতে আছে। ঠিক
ইনফ্যাক্ট আমি যে ডায়াগ্রাম গুলো পাঠালাম না, এক্স নর গেট আর এক্স জর গেট এর, ওইগুলো এপিসি এর বই। হ্যাঁ মানে এপিসি এর বইতে ওইগুলো তো দাও আছে, কিন্তু ওগুলো মুখস্থ করার কোনো মানে আমি দেখি না, ওগুলো মুখস্থ করতে লাগে না। বোঝাইনি কেন ওটা আসে, জেনারিক প্রসেসটা আমি শিখিয়েছিলাম। লেখা হয়ে গেল বলিস, লেফট সাইডটা হয়ে গেছে? আচ্ছা আমি মুছছি। অল সাইড ডান। আচ্ছা এরপর তুই একটা জিনিস যদি নোটিস করিস, সেটা হচ্ছে এখানে তোর এই প্রথম গেটের, এখানে আমি জাস্ট এটাকে একটু বাদ দিচ্ছি, বারোটা থাক অসুবিধা নেই। আচ্ছা তো এই ন্যান্ড গেট থেকে আমার আউটপুটটা কি বেরোচ্ছিল, আমার এই ন্যান্ড গেট থেকে এক্স ডট ওয়াই আর বেরোচ্ছিল। এই নট গেটের জন্য ওটা এক্স ডট ওয়াই হচ্ছে, আবার এখানে নট গেট থাকার জন্য ওটা এক্স ডট ওয়াই বার হচ্ছে। মানে বেসিক্যালি এই দুটো নট গেট নিজেদেরকে ক্যান্সেল আউট করছে না, হ্যাঁ তো দিস নট গেটস ক্যান বি রিমুভড। তো রিমুভ করে দেখি কি আসে। পেস্ট, আমি কপি পেস্ট করতে পারবো, তুই পারবি না? তো লেটস রিমুভ দ্য রিডান্ডেন্ট জিনিস। বাজে বাজে খুব বাজে। আচ্ছা এটা আমি বাদ দিই। আচ্ছা লেটস জাস্ট কানেক্ট দিস টু, এই কারণে এই দুটোকে কানেক্ট করে দিচ্ছি। বাজে বাজে। আচ্ছা আরেকটা কথা, এই কেন কানেক্ট করতে পারবো না, দুটো নট গেট কে পর পর আমি বাদ দিলাম, কারণ এই হ্যাঁ দুটো নট গেট সিরিজে ছিল। করতে পারবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর এখানে যে নট গেটটা আছে, এই নট গেটটাকে আমি কোনোভাবে কি রিডিউস করতে পারবো বা বাদ দিতে পারবো? রিডিউস করতে পারবো বা বাদ দিতে পারবো? হ্যাঁ আরেকটা ন্যান্ড গেট লাগিয়ে দেবো। না না না, আমি রিডিউস করার কথা বলছি, আমি আমি অ্যাড করার কথা বলছি না। আমি এক্স বার দিয়ে শুরু করে দেবো। হ্যাঁ তো তার মানে কি আমাকে এই সিঙ্গেল লিটারাল টার্মটাকে কমপ্লিমেন্ট করতে হচ্ছে? হ্যাঁ তো এই যে নট গেটটা আছে, এই নট গেটটাকে আমি ন্যান্ড দিয়ে রিপ্লেস করতে পারি। হ্যাঁ হ্যাঁ তো ন্যান্ড দিয়ে রিপ্লেস করে দিই। এই একটা রিজনের জন্যই আমি ওই রুলটা লিখিয়েছিলাম কি যদি কোনো একটা টার্মের মধ্যে সিঙ্গেল লিটারাল থাকে তাহলে পরে দ্যাট হ্যাজ টু বি কমপ্লিমেন্টেড অ্যান্ড দেন পাস থ্রু দ্য গেট। তারপরে এই ডায়াগ্রামটা ওটাই না যেটা তুই ডিরেক্টলি পেতি? তো এইভাবেই হচ্ছে তোর ওই জিনিসটা আসে। এখন তুই হেডিং লাস্ট দিয়ে দিতে পারিস লজিক ডায়াগ্রাম আফটার রিমুভাল অফ নট, আফটার রিমুভাল অফ রিডান্ডেন্ট নট গেটস। এই যে সিরিজ অফ স্টেপসটা তুই দেখলি, এই স্টেপটাকে আমি কন্ডেন্স করে নট গেটস হবে, আমি ওই একটা শর্টকাট লিখিয়েছিলাম তোকে, বাট ইন্টারনালি এই জিনিসটাই ফলো করা হয়, এটারই একটা শর্টকাট প্রসেস আমি তোকে ওখানে দেখছি, কারণ পরীক্ষাতে তুই এত সময় পাবি না, বাট এটা জেনে রাখা দরকার যে কেন আমরা হুট করে একটা অর গেট বা একটা অ্যান্ড গেট কে ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এইভাবে রিপ্লেস করতে পারি। যেহেতু এই দুটো ন্যান্ড নট গেট পর পর কেটে যায়, সেই কারণে আমার মনে হয় কি বেসিক্যালি আমরা রিপ্লেস করছি, বাট যেহেতু এই দুটো কেটে যাচ্ছে সেই কারণে রিপ্লেসমেন্টটা হয়। লিখে না এটা, করে দিয়েছি। ব্যাপারটা কি বুঝেছিস, কি বোঝা কি বোঝাতে চাইছি? আচ্ছা কি হ্যাঁটা ঠিক কেমন এটা লাগলো? হ্যাঁ আচ্ছা এরপর সেম জিনিসটা আমরা নড়ের জন্য দেখতে পাবো। তো আমাকে যদি নট গেট দিয়ে অ্যান্ড করতে হয় আমরা কি করব, ইনপুটটাকে তোর নট গেট দিয়ে রিপ্লেস করব মানে ইনভার্ট করব, আর আমাকে যদি নট গেট থেকে অর গেটে আসতে হয় আমরা তোর আউটপুটটাকে নট গেট দিয়ে, আউটপুটের আগে একটা নট গেট বসাবো, এটাও লিখে নে খাতায়। লিখলাম তো ওটা নট ন্যান্ড এর জন্য লিখেছিল, এটা নড ভার্জন। আগে লিখেছিল স্যার। হ্যাঁ এটা লেখা আছে আমি জানি, মানে একটু ফ্র্যাগমেন্টেড আছে তাই এটা লিখিয়ে দিচ্ছি আলাদা করে। ওই রুলটা কোত্থেকে আসে সেটাই এখান থেকে আমি বুঝে যাবো।
হয়ে গেল পরে বলিস। আচ্ছা, তাহলে সেই সেম কাজটা আমরা এখানেও দেখবো। আমরা অরটাকে ওই ট্রান্সফরমেশন টেবিল থেকে তোর নন এর ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করবো, আর অ্যান্ডটাকেও তাই করবো। করে দেখে নেওয়া যাক কি এটা আমার একটা। আচ্ছা, এখানে আমি বাবেল কেন দিয়েছি, মানে বাবেল হবে না, এটা আমার নর গেট হবে। আর এই নর গেটের আগে একটা তোর ই হবে, এটাকে একটা ছোট করে দিই। তো এই নট গেটের আগে একটা নট গেট হবে, আর এই যে অ্যান্ড গেটটা আছে, এই অ্যান্ড গেটটাকে আমরা রিপ্লেস করব একটা নট গেট যার ইনপুট গুলো ইনভার্টেড হবে। ওকে, এখানেও সেই সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুটো নট গেট পরপর আছে, দে আর ইন সিরিজ, দেয়ারফোর দে ক্যান ক্যান্সেল ইচ আদার। আচ্ছা, এটা কেন, ওয়াই ক্যান দিজ টু ক্যান্সেল ইচ আদার, কোন ল থেকে আসে বলতো? কি এই দুটো নট গেট পরপর দে ক্যান ক্যান্সেল ইচ আদার, মাইনাস মাইনাস প্লাস না ল থেকে, কোন বুলিয়ান ল থেকে আসে? হই তো ইনভলিউশন, ইনভলিউশন ল, একদম ঠিক। হ্যাঁ আমি স্টাডি করেছি, আমি পরীক্ষা ছিল জানি। এটা খাতা এখানে, তারপর এখান থেকে আমরা এই দুটো গেটকে যদি বাদ দিয়ে দিই, আর এই পার্টিকুলার নট গেটকে যদি আমি তোর কি বলে ইকুইভ্যালেন্ট নট গেট দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে পরে আমার কাজ শেষ হয়ে যাবে। আমি শুধু 2 ঘন্টার জন্য পড়েছিলাম। কখন পড়েছিলি, পরীক্ষার আগে? পরীক্ষার আগে মানে আমাদের একটা ক্লাস তো 8:49 থেকে 11 অব্দি চলে, তারপরে 11 থেকে 3 অব্দি গ্যাপ থাকে, তখন আমি 2 ঘন্টার জন্য পড়েছিলাম। তারপরে 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 আবার 3 থেকে 4 একটা ক্লাস ছিল, তারপরে আবার 4 থেকে 4:40 কম্পিউটার ছিল, তখন পরীক্ষা দিয়ে দিলাম, হয়ে গেল। একদিকে তো যেটা সুবিধা হবে, যেহেতু ক্লাস 10 এর মধ্যে প্রোগ্রামটা ভালো করে নিয়েছিস, তো এখন তোকে প্রোগ্রামের উপরে বেশি স্ট্রেস করতে হবে না, প্রোগ্রাম যা আসবে তুই লিখে দিতে পারবি। শুধু ওই অ্যালগোরিদমটা একটু নতুন, রিকার্শনটা একটু নতুন, আমি ওইগুলো যা লিখে তোকে দিও মাথায় রাখতে হবে। আজকে, আমি লিখে দিও, বাকিরা পারে না। যেরকম আজকে 5 জনের মানে 5 জন তো কম্পিউটার পড়ে, হুম, বাকিরা সব বায়ো, তো 5 জনের মধ্যে শুধু 2 জন প্রেজেন্ট আমি ছিল। তোকে একটা জিনিস লিখে দিচ্ছি, ঠিক আছে? তোর বায়োতে কজন পড়ে বায়োতে অ্যাপ্রক্স? আমাদের 27 জন মেম্বার, তার মধ্যে 5 জন আমরা 22 কম্পিউটার, জন, রাইট? 22, হ্যাঁ। আউট অফ 22, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ, ঠিক আছে? হ্যাঁ এত বেশি জন দেখবি তোর ক্লাস 12 এর পরে কম্পিউটার নিয়ে পড়ছে, মিলিয়ন্স। পড়া যায়, হুম, কেন যাবে না? না কারণ মানে কম্পিউটার কম্পিউটার কিন্তু পড়তে গেলে কম্পিউটার তোর কি বলবো 10+2 লেভেলে লাগে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিস। কিন্তু আমাদের বললে মানে আমাদের তো ISC রেজিস্ট্রেশন হয়ে গেছে না? না 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 না, ক্লাস 12 এর পরে কলেজে ও দেখে নিস। কিন্তু মানে আজকে 2 জন প্রেজেন্ট ছিল, আমাদের অ্যালগোরিদম লিখতে বলেছিল, মানে আমি 2টো লিখলাম, আমি 2টোই ঠিক করেছি, আর আরেকজন যে 2টো লিখলো সে 2টোই ভুল করেছে। তোর প্র্যাকটিস ছিল সেই কারণে হয়ে গেছে, ভুল করার কারণ ছিল না, এরকম কিছু দেয়নি। ওই কারণে তোকে ওই প্র্যাকটিক্যাল গুলো করিয়েছিলাম। লিখতে লিখতে একটা হ্যাবিট হয়ে যায়, একটা মানে ইউ গেট দ্য হ্যাং অফ ইট, তারপরে তুই লিখতেই পারবি, ক্ষতি কি আছে? হয়ে গেলে বলিস এটা। ডান ডান আচ্ছা, এরপর এটাকে একটু এখানে সরাই।
থেকে লেফটে আনি, এটাকে একটু ছোট করি, আর আমরা এটাকে কি করতে পারি, রিমুভাল অফ রিডান্ডেন্ট নট গেটস। আমাদের তো আমাদের যেদিন সকালে মানে যেদিন দুপুরে কম্পিউটার এক্সাম ব্লক, সেদিন সকালে আবার ম্যাথস এক্সাম। আগের দিন আমি ম্যাথসই করবো, কম্পিউটার আমি দুটো পরীক্ষার গ্যাপের মাঝখানে করবো। শুধু ল গুলো যা পড়তে লাগবে ওইটুকুই করি। এত বাজে স্কুল, মানে স্কুলেরও কোনো দোষ নেই, স্কুল তো জানে না টিচার কি সিলেবাস দিয়েছে। যেদিন কেমিস্ট্রি সেদিন সকালে আবার ইংলিশ লিখতে চায়। এরকম ভাবে রেখেছে কেন তাহলে? প্রথম দিনটা খুব মানে মানে ফিজিক্সে একটাই চ্যাপ্টার দিয়েছে, তো প্রথম দিনে আমাদের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের জন্য কি আর পড়ার দরকার, পড়া পড়ে না ল্যাঙ্গুয়েজ আর ফিজিক্স। তার পরের দিনই দিয়েছে বস কেমিস্ট্রি, ইংলিশ লিটারেচার আর কেমিস্ট্রি। ইংলিশ লিটারেচারে দুটো স্টোরি, কেমিস্ট্রিতে তো সবই স্টোরি। এটা কেমিস্ট্রি টিচারকে বলিস না, কেমিস্ট্রি স্যার স্যার খুব ভালো পড়ায় আমাদের। তুই একটা কাজ করতে পারিস, তোর তো অ্যালায়েন্স চলে এসেছে না, তোর ওই কোটাতে ওদের ওখানে যে পড়ায়, তো আমার কাছে একটা ভিডিওস আছে ওদের রেকর্ডেড ভিডিওস, আর ওর সাথে এক্সারসাইজেস, মানে প্রায় অনেক বড় একটা সাইজ। বাট যেহেতু তোর বাড়িতে এখন ব্রডব্যান্ড চলে এসেছে, তুই ডাউনলোড করেই নিতে পারবি। তো আমি নাহলে তোকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, তুই নাহলে তোর কম্পিউটার রেখে দিতে পারিস, তোর সুবিধা হবে। প্রত্যেকটা লেকচার ভিডিওস তার সাথে অ্যাসাইনমেন্টস এন্ড স্টাফ সবকিছু ওখানে আছে, শুধু সাইজটা একটু বড়, অ্যারাউন্ড 150 GB। তো রাত্রিবেলা তোকে চালিয়ে রাখতে হবে বা দিনের বেলা চালিয়ে রাখতে হবে তোর কম্পিউটার। দিনের বেলা তো চলেই, হ্যাঁ তখন ডাউনলোডটা করে নিস, আমি তোকে লিঙ্ক পাঠিয়ে দেবো, তুই ডাউনলোড করে নিস, তোর কাজেই আসবে। যেহেতু কম্পিউটারটা ভালো করে করার তোর অলরেডি থাকে, সেই কারণে এখন তোর ওই PCM এই তিনটে জিনিসে একটু ফোকাস বেশি কর। কারণ যদি তোর জেই মেন্সে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি ভালো স্কোর করে নিতে পারিস, তাহলে পরে একটা ভালো কলেজে পাবি, সেখানে তুই কম্পিউটার নিয়ে পড়তে চাইলে পড়িস, তারপর তোর একটা বুস্ট হবে। কারণ বিটেকের 4 বছর পড়ার পরে ইউ ডিরেক্টলি গেট আ জব, ঠিক আছে? তুই চাকরি করতে চাইলে এমটেক করতে পারিস, গেট দিয়ে এমটেক করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। বাট তুই যদি BSc করিস, তাহলে BSc 3 বছর, তারপরে আবার MSc এর এন্ট্রান্স, MSc এর এন্ট্রান্স এর পরে আরো 2 বছর, তারপরে তুই গেট দিবি বা নেট দিবি, কিন্তু চাকরির প্রসপেক্ট একটু কম হয়ে যায়। বিটেক এর থেকেই বেশি চাকরি এখন অবধি তো তাই নিচ্ছে। তো যদি জেই মেন্স আর WBCA তে যদি ভালো একটা স্কোর থাকে, তাহলে পরে ইউ উইল গেট আ বুস্ট ইন দ্যাট ফিল্ড অ্যাট লিস্ট। আমার ভাল লাগতো না বাকি সাবজেক্ট গুলো পড়তে, তাই আমি পড়িনি, তাই জন্য আমাকে BSc পড়তে হয়েছে। তো যদি ভালো লেগে যায় তাহলে তুই মানে এটা একটু ভালো করে পড়, কারণ কম্পিউটারটা তোর হয়ে যাবে, খুব একটা চাপ লাগবে না। এই যে 2 ঘন্টা থেকে পড়ে, 2 ঘন্টার মধ্যেই মানে ভালো যদি নিয়ে নিতে পারিস, তারপরে তোর এমনি যেরকম ভাবে পড়ছিস তোর হয়ে যাবে, কম্পিউটার তোকে অত চাপ খেতে হবে না। ঠিক আছে, এটা বুঝেছিস তাহলে? হ্যাঁ। এখান থেকেই হচ্ছে রুলস গুলো আছে, যে যদি একটা সিঙ্গেল টার্মের লিটারাল থাকে, যদি একটা একটা টার্ম থাকে যার মধ্যে সিঙ্গেল লিটারাল হবে, সেটাকে আমাকে কমপ্লিমেন্টেড করতে হবে। আর আমরা যদি কোনো টার্মের মধ্যে 2-এর বেশি লিটারাল থাকে, তাহলে উই ক্যান জাস্ট সিম্পলি রিপ্লেস দি অড অ্যান্ড অ্যান্ড গেটস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ইউনিভার্সাল গেট। ঠিক আছে, আচ্ছা এবার তোর এখানে চলে আসি। এখানে তুই দেখ, এই যে দুটো গেট আছে, এই দুটো গেট কিভাবে ফাংশন করছে আমাকে একটু বলতো। এই গেটটা কোন বেসিক গেট এর মতন ফাংশন করছে, কোন বেসিক গেটের অপারেশন প্লে করছে এই পার্টিকুলার গেটটা? কোন বেসিক গেটের অপারেশন প্লে করছে? মানে অ্যাড অর 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 ভেবে বল, ভেবে বল, জাস্ট এই গেটটা, শুধু এই গেটটা, এই কনফিগারেশনটা। মানে এটা তো নট গেটের, হ্যাঁ নট গেটের কনফিগারেশন প্লে করছে, রাইট? এরপরে এই জিনিসটা কোন বেসিক গেটের অপারেশন প্লে করছে? নট গেটার প্লে করছে, রাইট? তাহলে দুটোকে বাদ দিয়ে দিতে পারি, দে আর রিডান্ডেন্ট। কেন বুঝতে পেরেছিস? এখানেই দেখালাম, সেই কারণে আমি এটা দিয়েছি। এই জিনিসটা তুই একটু একটু কেয়ারফুল থাকিস, তুই এই পেজটা চলে যা, এই পেজ থেকে এটা একটু লিখে দে। এটা ভুল নয়, এটা ঠিকই আছে, বাট ওয়াই শুড উই ইউজ মোর গেটস দ্যান অ্যাবসলুটলি নেসেসারি? কারণ এরপরে ক্লাস 12-এ যখন রিডাকশন পড়বো, সেই রিডাকশনের মধ্যে আমরা জানবো যে কেন আমাদেরকে বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে রিডিউস করতে হয়, টু রিডিউস দ্য নাম্বার অফ গেটস।
আমি যদি নাম্বার অফ গেটস রিডিউস করি টু ইমপ্লিমেন্ট দ্যাট এক্সপ্রেশন, তাহলে পরে আমার কস্ট কমবে, আমাকে লেস নাম্বার অফ আইসিস ইউজ করতে হবে। তো রিডাকশন প্লেস এ ভেরি মেজর রোল ইন আ বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ পড়ে সাথে আছে, লিখে নিয়েছিস? আচ্ছা আচ্ছা, এবার এটা 2a 1 আর 2 এই দুটোই তুই ভুল করেছিস। কেন ভুল করেছিস? কোশ্চেন পেপারটা একটু খুলে নাও, আমাদের তাহলেই বুঝতে পারবি। আচ্ছা তো এখানে কি বলেছে, a denotes it is cloudy, right? And b denotes it is it will rain. তাহলে পরে if it does not rain, এখানে আমার কোন সিম্বলটা বসানো আছে? If it does not rain, negation মানে এটা না না ভেবে বল, a না b? আরে ওই কার্ড বি সাইন কার্ড বি সিম্বল এখানে b বসা উচিত না? হ্যাঁ, b denotes it will rain and cloudy is denoted by a. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি করছিস, তুই সিম্বলটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছিস, বাকি সব কিছু ঠিক আছে, সিম্বলটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছিস, সেই কারণে তোর এটা পুরো ভুল গেছে। এটা একটু ঠিক করে নিস, ঠিক করে সাইডে লিখে নিস কি হবে, সিম্বল ইন্টারচেঞ্জ করলেই হয়ে যাবে। এটা b বার ইমপ্লাইজ a বার, আর এটা a, এটা b ইমপ্লাইজ a। জায়গায় ওখানে দেখবি হয়তো ক্লাস ভেরিয়েবল লেখা আছে, আর নন স্ট্যাটিক হচ্ছে তোর ইনস্ট্যান্স ভেরিয়েবল। আচ্ছা, আমাদের 11 এর एग्जामে 10 এর জিনিস দেবে, লাগবে তো, আমি তোকে বলেছিলাম না এই কারণে এগুলো না ফেলতে। হ্যাঁ, 10 এর মধ্যে যা যা কোশ্চেন आंसर গুলো আছে ওইগুলো কি করবি, পরীক্ষার ওখান থেকে শুধু এরকম 2 মার্কস কি 4 মার্কস এরকম আসবে, তো পরীক্ষার আগে ওইগুলো শুধু একটা রিডিং মারবি, যাতে এরকম ডিফারেন্সেস আসলে যাতে লিখতে পারিস। এটা 11 এও আসবে, 12 এও আসবে, কারণ তুই যদি সিলেবাসটা দেখিস, সিলেবাসের মধ্যে দেখবি যে ক্লাস 10 এ আর 9 এ যে সিলেবাস যে চ্যাপ্টার গুলো আমরা কভার করেছিলাম সেই চ্যাপ্টার গুলো তো সিলেবাসে আছে। হ্যাঁ ঠিক আছে, তাই এটা তুই যদি তোর এই সলিউশনটা খুলি সেই সলিউশনের মধ্যেও পেয়ে যাবি, সলিউশনের মধ্যে আমি লিখে দিয়েছি কি কি পয়েন্টস অফ ডিফারেন্সেস হয়। ঠিক আছে, আচ্ছা পরে দেখি আর কি ভুল হয়েছে, এটা তো ঠিক আছে। হ্যাঁ, আর এখানে টি লিখবি না, সবসময় ট্রু লিখবি, কারণ জাভাতে তুই কিন্তু তোর যে বুলিয়ান ভ্যালুস গুলো আছে সেই বুলিয়ান ভ্যালুস কিন্তু টি বা এফ নয়, দে আর ট্রু অর ফলস, তো পুরোটা লিখবি, নালে কিছু টিচার মার্কস কাটতে পারে লাইক মি আর ইন আইএসসি অ্যাজ ওয়েল। এটা পুরো 5 মার্কস এর মধ্যে তুই 4.5 পেয়েছিস, কারণ এখানে তুই টি লিখেছিস ইনস্টেড অফ ট্রু। 4.75 আর কিছু বলার নেই। আচ্ছা তো দ্যাটস ইট, তাহলে এখানে তুই মার্কস গুলো দেখে নিস, তোর হোমওয়ার্ক গুলো আপলোড করে দিস। হ্যাঁ বাই, ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ। রাখলাম।